कलौ न राजन् जगतां परम गुरुं त्रिलोकनाथानतपात पंकजं प्रायेण मर्ता भगवन्तमच्युतं यक्षन्ति पसंद विभिन्न चेतसा। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिछेन तोषामोदकारी व्यक्ति कखनो गुरुर काज करते पारेन ना। तोषामोदकारी व्यक्ति कखनो गुरुर आसन अलंकृत करते पारेन ना। जिनी शिष्येर गोलामी करबेन, जिनी शिष्येर अनर्थगुलोके पोषण करे रेखे तादेरके अधिकतर बंधन दशाय निये जावार एकटा प्रकल्प करबेन, तिनि कखनो गुरुर आसन अलंकृत करते पारेन ना। अनर्थ राशि विदुरित ना हওয়া পর্যন্ত কাউর দীক্ষা কার্য সম্পন্ন হয়েছে বলে কখনোই মানা যায় না। শ্রীল সহস্রযজ্ঞ জানিয়েছেন যে ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়। ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বন্ধন দশায় লইয়া যায়। ধর্মধ্বজী কাকে বলে? যিনি ধর্মকে ধ্বজা উত্তোলন করে জগতের কাছে প্রচার করছেন, আমি ধার্মিক, আমি ভজন করি, আমি বড় সাধু। জগতের যে সমস্ত সাধারণ ব্যক্তিগণ রয়েছেন যারা সাধুর কোনো লক্ষণই জানেন না, তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের কপাল সত্যিই খুব খারাপ। প্রত্যেক পদে পদে এরকম ধরনের একটা সমস্যা দেখা দিচ্ছে। সাধুর লক্ষণ, গুরুর লক্ষণ সমস্ত কিছু বিশেষভাবে আলোচিত হওয়া দরকার, নচেত সমাজের কোনো দিনই মঙ্গল হতে পারে না। পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ জানাচ্ছেন, যেখানে যে বস্তু পাওয়া যায় না, যেখানে যে বস্তু আদৌ নাই, সেখান থেকে সে বস্তুগুলো পাওয়ার জন্য যে প্রচেষ্টা প্রয়াস, এটাই বর্তমান যুগের লোকেদের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যেখানে ভক্তি আদৌ নাই সেখানে গিয়ে ভিড় করা, যেখানে যে বস্তু পাওয়া যায় না সেখানে সেই জায়গা থেকে সেই বস্তু পাওয়ার জন্য যে ইচ্ছা, এটি বর্তমান যুগের বোকা লোকগুলো সমাজে তাদের সব একটা একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, কিছু করার থাকছে না। যে মহাপুরুষের আজকে আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি, তেনাকে গৌড়ীয় মঠের কিংবদন্তি পুরুষ বললে কোনো অত্যুক্ত হবে না। পুরো গৌড়ীয় সোসাইটির, সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের তাকে কিংবদন্তি পুরুষই বলা যায়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ প্রকটকালে তাকে যে সমস্ত উপদেশগুলো করতেন, যে সমস্ত স্নেহ দেখাতেন, ভালোবাসা দেখাতেন, সেই সব শিক্ষাগুলো পরিপূর্ণরূপে তিনি আমাদের কাছে উপস্থাপন করতে পেরেছেন নিজের আচরণ বলে। ধর্মধ্বজীগণের ধর্ম আচরণে বদ্ধজীব অনুভব করতে পারেন না বলে তাদের আচরণগুলো যেহেতু অপ্রাকৃত জগতের আচরণ নয়, সেই আচরণগুলো দেখে বদ্ধজীব যতটা বন্ধন দশায় ছিল তাদের সঙ্গ করে তাদের আচরণ করে আরও অধিকতর বন্ধন দশায় চলে যাচ্ছে। এখানে কিছু করার থাকছে না। যদিও সরস্বতী ঠাকুর পুনঃপুন জানিয়েছেন যে স্বাভাবিকভাবে যারা দীক্ষা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান তাদের সেই সমস্ত দীক্ষা পদ্ধতি এবং বাস্তব দীক্ষা গ্রহণ দুটো এক কথা নয়, দুটো কখনোই এক কথা নয়। বাস্তব দীক্ষা লাভ করা আর
দীক্ষা লাভের অভিনয় করা, সমাজে একটা পজিশন, একটা স্ট্যাটাস, র্যাঙ্ক পাবো, ভক্ত হিসেবে সম্মান পাবো। এই জন্য প্রভুপাদ প্রায়ই জানাতেন, যারা নদী পার হওয়ার জন্য একটা নাবিকের দরকার হয়, একটা বোটম্যান, যারা আমাকে ওরকম ধরনের মনে করে নিয়েছেন, নদী পার হওয়ার জন্য একটা নৌকার দরকার হয়, একটা লোকের দরকার যে আমাকে ওপারে নিয়ে যাবে, এরকম ধরনের সাধারণ বিবেচনা নিয়ে যারা আমাকে গ্রহণ করতে আসছেন, তারা কখনোই লাভবান হতে পারবেন না। শ্রীল সরস্বতীকে প্রায়ই বলতেন, যদি একে একে সকলে আমাকে ছেড়ে চলে যায়, যারা আমার কাছে আসবার লীলা করেছেন, তারা প্রত্যেকেই যদি একে একে আমাকে ছেড়ে চলে যান, জগতের সবাই যদি আমাকে পরিত্যাগ করে চলে যান, তথাপি আমার কোনো দুঃখ নাই, তথাপি আমি শ্রী গুরুকমলের, গুরুচরণ কমলের ছত্রছায়ায় দাঁড়িয়ে সেই অপ্রাকৃত জগতের অপ্রাকৃত সত্য কথাই আমি কীর্তন করব, আমি আমার কথা পরিবর্তন করব না, আমি আমার কোনো কথা পরিবর্তন করব না, অপ্রাকৃত জগতের যে নিত্য সত্য বস্তু, সত্য কথা, সেটা অকৈত্য সত্য কথাই আমি কীর্তন করব। যে কথা তিনি বারবার আমাদের কাছেও উপদেশ করেছেন, যে রূপ রঘুনাথের কথা, রূপ রঘুনাথের কথা আপনারা উচ্চস্বরে কীর্তন করুন। যদিও জানি জগতের অধিকাংশ লোকই এইসব কথা কোনোটাই গ্রহণ করবেন না, তারা উপেক্ষাও করতে পারেন, এমনকি আপনাকে আক্রমণও করতে পারেন, তাতেও কিছু যায় আসে না। রূপ রঘুনাথের কথা উচ্চ কণ্ঠে আপনারা কীর্তন করতে থাকুন। পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো লোক একা পড়ে কাঁদছে, তারা পরম সত্যের অনুসন্ধান চাইছে কিন্তু পাচ্ছে না, যার জন্য কত লোক আমার হরিকথা শুনল আর কত আমার নাম প্রচার হলো, এটা বড় কথা নয়। রূপ রঘুনাথের কথা অকৈত্যভাবে কীর্তন করার আদেশ শ্রীল প্রভুপাদ দিয়েছেন সকলকে, গৌড়ীয় বৈষ্ণব যারা, সারস্বত গৌড়ীয় বৈষ্ণব তাদের জন্য। নির্জন ভজনের কথা শুনলেই প্রভুপাদ অত্যন্ত অসন্তুষ্ট হতেন, বলছেন যারা নির্জন ভজনের, পরম পূজ্য কেশবকুসীমা এই কথাগুলো তুলে বারবার বলতেন, যারা নির্জন ভজনের নামে নির্জন স্থানে বসে মালার কাছিটা টানছেন, তারা নিজের প্রতিষ্ঠার জন্য এই সমস্ত বিষয়গুলো করে থাকেন, ভজনের অভিনয় করেন। বাস্তবিক পক্ষে সারস্বত গৌড়ীয় বা গৌড়ীয় বৈষ্ণবের একটাই ভজনের রাস্তা, সেটা হচ্ছে রূপ রঘুনাথের কথা উচ্চস্বরে কীর্তন করা। শ্রীদ্বৈত দাস কীর্তনেতে আস কর উচ্চস্বমে হরিনাম রব, এইটি বহুপাদের বাণী। অনেক সময় অনেকে প্রশ্ন করেন আমার কাছে যে প্রাণ আছে জাত সেহেতু প্রচার, এইসব কথার মানে কি? অনেকেই বহুপাদের বৈষ্ণবকে এই কীর্তনের মানে উপলব্ধি করতে পারেন না। শ্রীল নরোত্তম ঠাকুর যে সমস্ত কীর্তনগুলো লিখেছেন, তার এক একটা শব্দের অর্থ অনুভব করতে পারেন না, বড় গভীর অর্থ। এক একটা শব্দের অর্থ নরোত্তম ঠাকুর যে লিখেছেন, বিচার করলে দেখা যায় সমস্ত শাস্ত্রের যা কিছু পাঠ করে পরে মূল বিষয় সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, কপাল ভালো থাকলে, সেই সব সিদ্ধান্তগুলো নরোত্তম ঠাকুর কীর্তনের মাধ্যমে বলে দিয়েছেন। সে দুটি কথা ভুলো না সর্বথা, এই দুটি কথা কি অনেকে প্রশ্ন করেছেন মহারাজ, এগুলো কি? সে দুটি কথা ভুলো না সর্বথা, এই কথা দুটো কি? সরস্বতী ঠাকুর লিখেছেন এতে, সেখানে যারা মহাজন আনুগত্য করেননি, মহাজনের মুখে হরিকথা শ্রবণ করেননি, তারা কিছুতেই এসব কথার মানে বুঝতে পারেন না। ঠিক এই শব্দটা বলবার আগেই প্রভু সনাতনে যেসব কথাগুলো উপদেশ করলেন, ঠিক এই কথা লেখা আছে, প্রভু সনাতনে যেসব উপদেশগুলো করলেন সেই সব কথা অন্তরেতে চিন্তা করার কথা প্রভুপাদ বলেছেন, তারপরে এই শব্দটা করেছেন, সে দুটি কথা ভুলো না সর্বদা। এই দুটো কথা কি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি অতি সোজা কথা, যারা গুরুবানুগত্য করেছেন তারা অনায়াসের কথা মানে বুঝতে পারেন, বামন গোস্বীমা বলতেন, কিন্তু সেই কথাটা আমি শুনি নাই, অন্য লোক শুনে থাকতে পারে, আমি এই কথাটা শুনি নাই,
তা আমাকে যখন জিজ্ঞাসা করলেন কথাটা তো খুব সোজা, এটা কি দুটি কথা, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপরধনে, বলে তাই নাকি, এইটি দুটো কথা, হ্যাঁ এই দুটোই কথাই হচ্ছে ফাইনাল কথা। সনাতন গোস্বামীকে যে সনাতন গোস্বামীকে প্রথমে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন জ্ঞানের কথা বলেছেন, এই দুটো শব্দের মধ্যে সব লুকিয়ে রয়েছে। দুটো শব্দ কি, তুমি তো আমার আমি তো তোমার, কিছু উজবুক আছে। সেখানে বলছেন তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপরধনে, এর মধ্যেই লুকিয়ে রয়েছে তুমি তো আমার মানে ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান হয়ে গেল, জগতের আর কেউ আমার আপনজন নয়, একমাত্র তুমি। আপন বলে যদি কেউ থাকে, পরমাত্মা জীবাত্মার যদি আপন বলে কেউ থাকে, তার জগতে যদি বিচার করে তাহলে কেউ তার নয়। মূর্খের মতো সময় নষ্ট করছে, ভক্তিময় ঠাকুর যে এটা কীর্তনে অনেকবার বলেছেন, অনেকবার বলেছেন কীর্তনগুলো সে করতে চায় না, আজকাল কোনো রকম কীর্তন হয় না, কোনো রকম দায় সারা একটু কীর্তন হয়ে গেল হয়ে গেল, ভক্তিময় ঠাকুর এগুলো সব বলেছেন। আমি তো তোমার তুমি তো আমার, এই সম্বন্ধ জ্ঞান থেকে ভগবানের প্রতি যে ভালোবাসা অভিধেয়, ভালোবাসা মানে অ্যাকশন, ভালোবাসাটা কোনো নিষ্ক্রিয় বস্তু নয়, ভগবত প্রীতি ভালোবাসা এটা কোনো নিষ্ক্রিয় বস্তু নয়, ভালোবাসার স্বরূপ আছে অপ্রাকৃত জগতে, এই জগতের ভালোবাসার স্বরূপ দেখতে পায় না, তবে পরিণাম যখন হয় তখন বুঝতে পারে এটি ভালোবাসার স্বরূপ ছিল, বুঝতে পারে না। সেখানে বলছেন অপ্রাকৃত জগতের যে ভালোবাসা তার স্বরূপ আছে, আশ্চর্যের কথা জগতের লোকগুলো যে বস্তু বা ব্যক্তির প্রতি নিজেদের প্রীতি বিধান করছে, যে বস্তুগুলো আদৌ নিত্য নয় সেই অনিত্য বস্তুর তারা তারা সম্বন্ধ জুড়ে সম্বন্ধ স্থাপন করে প্রীতি বিধান করে নিজের জীবনের সমস্ত সময়গুলো অপচয় করছে, অথচ যে ভগবানের সঙ্গে অনন্তকালের চেষ্টা করলেও কেউ সম্বন্ধ ত্যাগ করতে পারে না, ভগবানের সঙ্গে অনন্তকালের যদি সম্বন্ধ আমাদের রয়েছে যেটা চেষ্টা করলেও কেউ পরিত্যাগ করতে, আমি ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখবো না বললেও পারবে না, কেন পারবে না, পরমাত্মারূপে ভগবান তো ভেতরে বসে রয়েছেন, চেষ্টা করলেও পারবে না। যার সঙ্গে সম্বন্ধ কোনো মতে ত্যাগ করা যায় না অনন্তকালের ইতিহাসে, তাকে বাদ দিয়ে রেখে দিয়েছে, আর যে সব বস্তুগুলোর সঙ্গে তার কোনোদিনই কোনো সম্বন্ধ ছিল না, ভবিষ্যতে থাকবে না, অনন্তকালের ইতিহাসে কোনোদিনই ছিল না, তথাপি তার সঙ্গে সম্বন্ধ জুড়ে নিজেকে ইচ্ছে করে বন্ধন দশায় নিয়ে যাচ্ছে। নারদজি মহারাজ তার ভক্তিসূত্রে সুন্দর বলেছেন, ভক্তি কাকে বলে, ভক্তি সম্বন্ধে বলছেন শাণ্ডিল্য সূত্রে বলেছেন সা ঈশ্বরে পরানুরক্তি, সা ভক্তি হচ্ছে স্ত্রীলিঙ্গ, সা ঈশ্বরে পরানুরক্তি, পরা একবারে শেষ চরম অনুরক্তি ঈশ্বরে, এটাকে বলে ভক্তি। নারদজি মহারাজ বলেছেন প্রকাশিতা কাপি পাত্রে, কখনো কদাচিত কদাচিত অনন্ত ওই জীবরাশি তাদের মধ্যে কাউর কোনো মতে, কপাল ভালো থাকলে, সেখানে বলছেন প্রকাশিত কাপি পাত্রে, কোনো কোনো পাত্রেতে এই ভক্তিটা উদয় হয়। ভক্তি কোনো নাটক নয়, আমি মোটে থাকব আমি বেশ নেব, এটা ভক্তি নয়। কদাচিত কেউ কেউ এই ভক্তির সন্ধান পান, তাকে ভগবান দেন, যার জন্যে নারদজি যুধিষ্ঠির মহারাজকে এই কথা পরিষ্কারভাবে জানিয়েছেন, দেখো রাজন ভগবান যে যথা আমাং প্রপদ্যন্তে তাং সথৈব ভজম, আমি সবই দিয়ে দিই, কিন্তু ভক্তিটা দিতে চান না। চৈতন্য চৈতন্য অনেক সোজাভাবে লেখা রয়েছে, মুক্তি দেন কিন্তু ভক্তি লাখেন রুকাইয়া, ভক্তি দিতে চান না। সেটা কি নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে জানিয়েছেন সুন্দরভাবে, যে রাজন দেখো ভগবান সব কিছুই দেন, যে যেরকমভাবে আমাকে আরাধনা করবি তাই দিই। সেখানে বলছেন দদাতি মুক্তিম স্মন ভক্তিযোগম, ভক্তিযোগ দিতে চান না ভগবান, ভক্তিযোগটা ভগবান দিতে চান না সহসা, কদাচিত যদি দেখেন এ ভক্তি চাইছে একান্ত তবে তাকে দেন, যার জন্যই
ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে এটা প্রায়ই আমি বলি, অনেকে শুনেছেন সভাতে, সেটা হলো বুদ্ধিমান কাকে বলে? যুধিষ্ঠির মহারাজ এই আমাদের উদ্ধবজি মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ বলেছিলেন এর উত্তর। কৃষ্ণ বলেছিলেন দেখো বাস্তবিক বুদ্ধিমান সে যে কি এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম। যারা অমৃত লাভ করবার জন্য ব্যস্ত থাকবে এই জীবনটা লাভ করার পর, তারা কেবল অমৃত লাভ করবার জন্য চেষ্টা করবে। অমৃত কাকে বলে সেটা সম্বন্ধে ভগবান বলেছেন দশম স্কন্ধে, মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে। তাহলে অমৃত অন্য কিছু নয়, অমৃত মানে হলো ভগবানের ভক্তি, সেটাই হচ্ছে অমৃত, ভগবান নিজেই জানাচ্ছে। এটাকে লাভ করার জন্য যতটুকু শুদ্ধ পদ্ধতি আমাদের অনুভব আমাদের অনুশীলন করবার দরকার হয়, সে সম্বন্ধে পরম পূজ্য কেশব গোস্বামী দিন রাত নিজের গলার রক্ত তুলেছেন, তথাপি সাধারণ মানুষের কোনো কাণ্ডজ্ঞান হয় নাই। সেরকম হয়েছে, অনেকের হয়েছে, তারা হয়তো জগৎ থেকে এখন চলে গেছেন। শুদ্ধ ভক্তিকে স্থাপনা করবার জন্য পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ যে নির্ভীক প্রচেষ্টা, এটা আশ্চর্য প্রচেষ্টা। এ প্রচেষ্টা, এই সাহস সবার হয় না। পরম সত্যবস্তুকে নির্ভীকভাবে উপস্থাপন করবার জন্য যে চেষ্টা, এরকম সাহসিকতা কাউ সহসা হয় না, অস্বাভাবিক অবস্থা। যার জন্য তিনি এক জায়গায় লিখেছেন, আমি এটা পত্রিকাতেও দিয়েছিলাম, তিনি বলেছেন এক জায়গায় যে পরম সত্য কথা বলবার জন্য রূপ রঘুনাথের কথা বলতে গিয়ে যদি আমাকে সর্বাপেক্ষা বিপদের সম্মুখীন হতে হয়, যদি আমাকে সর্বাপেক্ষা বিপদের সম্মুখীন হতে হয় এইসব রূপ রঘুনাথের অকৈত্ব সত্য কথা বলতে গিয়ে, নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে, যেটা চৈতন্য চরিতামৃত বলেছেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, পরম পূজ্যবাদ আমার গুরুদেব অভিন্ন গুরুপাদ পদ্ম পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ, তার এক একটা বিচার আমি, তিনি চলে গেছেন আজ, তার এক একটা বিচার যখন আমি হৃদয়তে আসে তখন মনে হয় তিনি সাক্ষাৎ দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন আমার সামনে শাসন করে। এরকমভাবে বিচার, সে পঞ্জিকার বিচার হোক বা শাস্ত্রের অন্য সমস্ত বিচার হোক, সমস্ত বিচারে তার যে সূক্ষ্মতা, তার যে অ্যাকিউরেসি, এরা স্বপ্নে ভাবা যায় না, আমি ভাবতে পারি না, অবাক লাগে। এখনও আমি ভাবি যে যেরকম পঞ্জিকার বিচার বা বিভিন্ন বিচারগুলো তিনি সমাজে যারা পণ্ডিত নাম কিনেছেন, যারা সাধু নাম কিনেছেন, তারা যখন ভুল করতেন, তিনি যেরকমভাবে এত বড় একজন ব্যক্তিত্বকে কিভাবে উত্তর দিয়েছেন সেগুলো অবাক হওয়া যায়, ভাবা যায় না। আজকে আমরা স্বপ্নও ভাবতে পারব না এসব কথা। ওই জন্য তিনি প্রায়ই বলতেন চৈতন্য চরিতামৃতের এই যে কথা, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, চৈতন্য চরিতামৃতের এই কথা অর্থাৎ নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে অকৈত্ব সত্য কীর্তন করতে গিয়ে আমাকে যদি সর্বাপেক্ষা বিপদের সম্মুখীন হতে হয়, তথাপি এই সমস্ত ইভ্যাঞ্চুয়ালিটি বিপদগুলো আমার সম্মুখে আমার জীবনে গ্রহণ করে একটা আদর্শ জগতের কাছে রাখা দরকার। একটু আগেই একজন আমার সামনে বলছিলেন, মহারাজ আমরা আদর্শ দেখতে পাচ্ছি না সম্মুখে, যে আদর্শ জ্বলন্ত আদর্শ দেখলে পরে আমরা একটা প্রেরণা পাই, উনি আছেন, আমাদের গুরুপাদ পদ্ম ভালোবাসার গুণেতে কিনে নিয়েছিলেন, আমরা কোনো অর্থবিত্ত দিয়ে দীক্ষা পাই নাই, তার অনন্ত ভালোবাসার গুণেতে আমরা বিকৃত হয়েছি গুরুচরণে, পরমপূজার কেশব গোস্বামী মহারাজ চরণে। তিনি আমাকে কোনো ঘুষ দেননি যে আমি এসে আজকে তার গুণকীর্তন করতে আরম্ভ করলাম। আর জড়জগতের যারা গুরুর ভূমিকা আছেন তারা কিন্তু ঘুষ দেন শিষ্যকে, এই জন্য প্রভুপাদ বলতেন শিষ্যের গোলামি করছে, বেশ্যাকে মন্ত্র দিচ্ছে, বর্তমান হল গুরুর অবস্থা। এটা আমি বলি না, পরমপূজবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন, পরম গুরুদেব পরমপূজা কেশব গোস্বামী মহারাজ অকৈত্ব জগতে নিরপেক্ষতা বজায় রেখেছিলেন। এরকম নিরপেক্ষতা
প্রভুপাদের জীবনে দেখা গেছিল, কাউকে তিনি ক্ষমা করেননি, প্রত্যেক সত্য কথাকে তিনি স্থাপন করেছিলেন। এত বড় পণ্ডিত ব্যক্তি যাকে জগতের লোক সবাই নাকি মান্য করে, তিনি হরিভক্তি বিলাসের একটা সামান্য জায়গায় স্নান আচমন নিয়ে একটা শ্লোক আছে সেটা বলতে গিয়ে তিনি ভুল ব্যাখ্যা করেছেন। আবার শুধু ভুল ব্যাখ্যা করেননি, প্রভুপাদের কোনো একটা জায়গায় অনুভাষ্যের তিনি ভুল ধরেছেন, সেটাতে সিংহের মতো পরমপ্রিয় কেশব গোস্বামী তার জবাব দিয়েছিলেন। তার চিরজীবন যে যতদিন তিনি বেঁচেছিলেন তিনি লজ্জায় মাথা তুলতে পারেননি, তুমি বিদ্যারত্ন এই নামটা লোকের কাছে বলো না, তুমি সামান্য কারক বিভক্তি বোঝো না, তুমি বুঝলে তাহলে এই কথাটা বলতে না, এই ব্যাখ্যা করতে না। যেরকমভাবে উত্তর দিয়েছেন সেগুলো শুনলে পরে পাগল হয়ে যেতে হয়, অবাক হওয়ার কথা, আশ্চর্য এই মহাপুরুষ। আমরা সেই শিক্ষাতে শিক্ষিত, পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজের শিক্ষাই আমার জীবনে নেবে আসুক, প্রভুপাদের শিক্ষা, কেশব গোস্বামী মহারাজের শিক্ষা, পরমেশ শ্রীধর গোস্বামী মহারাজ, গুরুপাদ পদ্মের শিক্ষা, সব অন্য কাউর জগতের কোনো শিক্ষায় আমার কোনো রুচি নাই। যার জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন, আমার গুরুপাদ পদ্ম বলে দিয়েছিলেন জগতের কাউর সঙ্গ করবেন না, আপনি কাউর আপনি সঙ্গ করবেন না। প্রভুপাদ বলতেন, আমার গুরুপাদ পদ্ম অস্পন্দীয় গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ, তিনি আমাকে যে ধরনের উচ্চ সঙ্গ দান করেছেন, এত উচ্চ সঙ্গ দান করেছেন যে তারপরে জগতের এই সামান্য সঙ্গ করবার জন্য আমার রুচি হয় না, আমার ঘৃণা হয়, জগতের কাজ সঙ্গ করব। সঙ্গ মানে আসক্তি, ভক্তিমতী ঠাকুর ব্যাখ্যা করেছেন সঙ্গ মানে আসক্তি। জগতের সব লোকগুলো পোকার মতো কিলবিল করছে, পোকা যেমন করে উপর থেকে দেখলে বোঝা যাবে, পোকামাকড় যেমন কিলবিল করে, এই কোটি কোটি জনসংখ্যা পোকার মতো কিলবিল করছে, প্রত্যেকে একে অপরের বদ্ধদশায় সঙ্গ করে সবাই নিম্নগামী হচ্ছে। কিন্তু সবাই নিম্নগামী হচ্ছে বলে আমাদের উচ্চ আদর্শ নিচে পড়ে যাবে তা নয়। পরমপূজ্য কেশব গোস্বামী বলছেন, চিরকালই পরম সত্যবস্তুর গ্রাহক অত্যন্ত কম হয়, পরম সত্যবস্তুকে খুব কম লোকই গ্রহণ করতে পারে, কিন্তু তাই বলে আমি পরম সত্যবস্তুকে ডিস্টর্টেড বিকৃত করে দেবো সেটা হতে পারে না। যদি বলে যদি আপনাকে আক্রমণ করে, আপনি এত প্রতিবাদ লিখেছেন আপনাকে মারতে গেছে, লোক মারতে পারে, কিন্তু আমার গুরুবর্গের বাণী হচ্ছে ভরসা। প্রভুপাদ বলেছেন, যে পরম সত্যবস্তুর জন্য আমার জীবন ডেডিকেটেড, আমি আত্ম উৎসর্গ করেছি, যার জন্য এত সত্যি কথাগুলো পত্রিকাতে লিখতে হয়েছে, যদি আমাকে কেউ আক্রমণ করে তার জন্য দায়ী থাকবেন বলরাম নিত্যানন্দ, আমার কোনো দায় নেই। আমি কি নিজেকে রক্ষা করবার জন্য কোনো বডিগার্ড ঠিক করিনি, অর্থ বলো আমি নিই নাই, যদি কাউর ইচ্ছা থাকে আমাকে মারতে পারে। এই ধরনের যে বিশ্বাস যে যে সত্যবস্তুর জন্য আমি এই কথাগুলো লিখেছি, এই কথাগুলো আচরণ করে দেখিয়েছি, প্রচার করেছি, তার জন্য যদি কেউ আক্রমণ করে, কৃষ্ণ দুর্বল নয়, অনন্ত ব্রহ্মাণ্ডতে তার শক্তি নিঃসন্দেহ প্রমাণিত হয়েছে সংশয়াতীতভাবে, সেই জন্য আমাদের ভয় নাই, পরম সত্যবস্তু আমাকে রক্ষা করার জন্য স্বরূপ ধারণ করে উপর থেকে নেবে আসবেন, এ কথা পরম সত্য কথা, আমাকে কেউ কিছু করতে পারবেন না, যেহেতু আমার জীবন তার জন্য ডেডিকেটেড। সেই জন্য প্রভুপাদ বলতেন, যারা অপরের মঙ্গলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ভালো করে শুনতে হবে কথাটা, আমাদের জীবনটা যদি পরোপকারের জন্যই যদি হয়, সত্যি সত্যি হাতে ভাগবত নিয়ে শালগ্রাম নিয়ে বলতে হবে, আমাদের জীবনটা যদি সত্যি ভগবানের জন্য হয়ে থাকে, পরোপকারের জন্য এই জগতের যত লোকগুলোর জন্য, তাহলে আমাদের তো অসহিষ্ণুতা হওয়া উচিত নয়। আমরা কেন অসহিষ্ণু হয়ে পড়ছি, রেগে যাচ্ছি কেন, আমরা কেন উত্তেজিত হয়ে পড়ছি, আমরা কেন বাচাল হয়ে পড়ছি? যদি আমার আদর্শ একটাই থাকে, জগতের লোকের কেবল মঙ্গল করুক, তাহলে মঙ্গলই যদি করবে তাহলে তোমার অসহিষ্ণু হওয়া উচিত নয়। যার মঙ্গল করবে সেই যত নোংরা ব্যবহারই তোমার জীবনে করুক, তোমাকে অপমান করুক, তোমাকে মিথ্যে কথা বলুক, বিভিন্ন বদনাম দিক, তথাপি তোমার তো অসহিষ্ণুতা হওয়া উচিত নয়, যেহেতু তুমি ব্রত নিয়েছো প্রতিজ্ঞা করে আমি জগতের লোকের মঙ্গল করব। যারা জগতের লোকের বাস্তবিক মঙ্গল করবেন তারা কারা? একমাত্র এই রূপ রঘুনাথের বংশধর যারা আছেন, পরমপূজ্য কেশব গোস্বামী, এরা ছাড়া জগতের লোকের পরম মঙ্গল করতে পারে এ কথা আমি বিশ্বাস করি না, এ কথা আমি বিশ্বাস করি না।
দিল্লিতে একটা উচ্চশিক্ষিত ছেলে প্রভুপাদকে জিজ্ঞাসা করছে যে আপনি কেন বললেন যে গৌড়ীয় মঠ সরস্বত গৌড়ীয় মঠ ছাড়া জগতের কেউ চরম মঙ্গল করতে পারে না, কেন আর কেউ কেউ করে না? তখন প্রভুপাদ তার উত্তর দিয়েছেন নির্ভীকভাবে, হ্যাঁ আমি ঠিকই বলেছি, জগতে যদি পরম মঙ্গল বা চরম মঙ্গলের কথা থাকে সেটা একমাত্র গৌড়ীয় মঠেই আছে, কিন্তু বড় হতাশার কথা বর্তমানে কেউই শক্তি পাচ্ছে না, একে অপরের দুঃসঙ্গ করে একে অপরের দুঃসঙ্গ করে ধীরে ধীরে তারা নিম্নগতি হতে চাইছে, কিন্তু মহাজন বাণী কখনো মিথ্যে হবে না, ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হবে না, সেই জন্য এইটি আমাদের একমাত্র আশা ভরসা। যে মহাপুরুষের কথা বলেছি তার ২৬টা গুণ তো দূরের কথা, অতি তুচ্ছ, ২৬টা গুণ অনন্ত, কৃষ্ণের যে অনন্ত গুণরাশি কৃষ্ণ ভক্তের মধ্যে সমস্ত গুণ সঞ্চারিত হয় সেটা পরম পূজা কেশব গোস্বামী মহারাজ জীবনে দেখা গেছিল, ২৬টা গুণ তো আছেই, এটা তো বৈষ্ণবের একবারে সিলেক্টেড গুণ, ২৬টা থাকবে, তাছাড়াও বলা আছে শাস্ত্রে কৃষ্ণ ভক্তে কৃষ্ণ গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণভক্ত কখনোই বিশ্বাস করে না যে কৃষ্ণ ভজন করে আমাকে অন্য লোকের কাছে ঋণী হতে হবে, আমাকে অনেকে ভেবেছেন আমাকে সেবা করার অভিনয় করেছেন, কিন্তু আমি তাদের বলেছি দেখুন আমি আপনাদের কোনো সেবা নিই না, কী করে বিশ্বাস করবেন? আমি তো বানিয়েও বলতে পারি, আমি যে আপনাদের কোনো সেবা নিই নি প্রভুপাদের আনুগত্যে পরম কেশব গোস্বামী অনুগত, আপনারা বুঝবেন কী করে, কী করে বিশ্বাস করবেন আমি আপনাদের সেবা নিই নি, আপনাদের যত প্রশংসা এগুলো আমি নিই নি, আপনাদের যত প্রশংসা আমি কোনোটাই নিই নাই প্রভুপাদের আনুগত্যে কেশব গোস্বামীর আনুগত্যে আপনাদের সেবা নিই নাই, তার প্রমাণ কি হলো যে আপনারা এত সম্মান করেছেন আমাকে, সভাতে এত কিছু প্রতিষ্ঠা দিয়েছেন, এত কিছু প্রণামী দিয়েছেন, তারপরেও আমি নির্ভীকভাবে আপনাদের কাছে এই সত্য কথাটা বলেছি, তার জন্য আপনারা আমাকে ছেড়ে চলে গেছেন, আপনারা আমাকে ত্যাগ করেছেন, তা আমার তো কাণ্ডজ্ঞান থাকা উচিত ছিল, আমি যদি এদের এই কথাগুলো বলি আমাকে প্রণামী দেবে না, আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি জানতাম, তার সত্ত্বেও কেন বললাম? কেন আমাকে প্রভুপাদের আনুগত্য করতে হবে, আমাকে কেশবগোস্বামী আনুগত্য করতে, আমি জগতের কারোর আনুগত্য করতে আসি নাই, আমি জগতের কোনো সাধারণ কোনো ব্যক্তির আনুগত্য করতে আসি নাই, আমাকে গুরুবর্গ জানিয়ে দিয়েছেন, পরমপূজা বামন গোস্বামী মহারাজ কেশবগোস্বামী সবাই জানিয়েছেন আমাকে, গুরুপাদ পদ্ম জানিয়েছেন। বাবা একটা কথা মনে রাখবে, যারা হরিভজন করেন যারা বাস্তবিক গুরু বৈষ্ণব সেবা করেন তারা জগতের কাউকে তোয়াক্কা করেন না, প্রভুপাদের ভাষাগুলো বললে চমকে উঠবে, প্রভুপাদ বলতেন বৈষ্ণব এত বড় বস্তু যে তারা যদি পেচ্ছাপ করে দেয় তাদের ভেসে যাবে সব, এই সমস্ত জাগতিক যে পাণ্ডিত্য যা কিছু আছে ভেসে যাবে পেচ্ছাপে, প্রভুপাদ এই ভাষা বলতেন, বৈষ্ণব এত বড় বস্তু তোমরা কল্পনাও করতে পারবে না, তোমরা তো বৈষ্ণবকে নিজের এস্টিমেশন দিয়ে নিজের অ্যানালিটিক্যাল বুদ্ধি দিয়ে বিচার করছো, এই বৈষ্ণব তাহলে এইরকম হবে, যে বৈষ্ণব গুণাতীত বস্তু যার কোনো দোষ গুণ থাক কোনো জগতের কোনো দোষ বা গুণ তার মধ্যে স্পর্শ হতে পারে না, তাকে নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য তুমি তাকে পরমহংস বলেছ, তাকে সম্মান দিয়েছ, যেই তোমার একটু সম্মানের আঘাত হয়েছে পরম সত্য কথা বলেছো তখন তাকে ত্যাগ করেছো, এবার তোমার বোঝা উচিত ছিল প্রভুপাদকে পরমপূজায় কেশব গোস্বামী মহারাজকে গুরুবর্গ কীরকম হয়, তোমার সে কাণ্ডজ্ঞানী নেই, যেখানে ভাগবত বলছেন নারদজি মহারাজ দেবর্ষি ভূতাত্মনীনাম দেবর্ষি ভূতাত্মনীনাম পিতৃণাম নায়ম ঋণী চ রাজন, কাউ ঋণী নয়, নারদজি বলছেন দেবর্ষি ভূতাত্মনীনাম পিতৃণাম নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনা য শরণম শরণ্যম সর্বাত্মা য শরণম য গত মুকুন্দ পরিহিত কর্তম, যিনি সমস্ত কর্তব্য কর্মকে ধুলোর মতো ইরেডিকেট করে দিয়েছেন, তোমার যে কর্তব্য কর্ম সমাজে থাকে পিতামাতার সেবা ভাই বন্ধুর সেবা সমাজের সেবা সমস্ত করতে হয়, ডিমিগডস দেবতাগণের অনেক সেবা করতে সমস্ত কিছু মূল থেকে উপড়ে ফেলে দিয়েছেন, এটি তো সিদ্ধান্ত ভাগবতের দেবর্ষি ভূতাত্মনীনাম পিতৃণাম নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনা য শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহিত কর্তম, সমস্ত কর্তব্যকে মূল থেকে উপড়ে ফেলে দিয়েছে, আমার কোনো কর্তব্য থাকতে পারে না, আমার পরিচয় একটাই
হেরেছে আমি গুরু বৈষ্ণবের দাস, সেই পরিচয়টা সাধারণ ব্যক্তি মুখে বলে থাকে, সেই পরিচয়টা জলজ্যান্তভাবে পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজের জীবনে আমরা ভিভিড এক্সাম্পল জ্বলন্তভাবে আমরা তার জীবনে দেখেছি। কোনো গল্প শুনিনি, কোনো একটা দিনের জন্য, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজের মুখ থেকে আমরা গল্প শুনিনি। সবসময় আচরণ, যে সব সিদ্ধান্ত জগতের কোনো জায়গায় নেই, সেসব বেদান্তের বিচার আজকে চিন্তা করলে আমি চমকে উঠি। এই সব বিচার তিনি সে কীভাবে উপস্থাপন করতেন, এত বড় বৈদান্তিক ছিলেন তিনি, গৌড়ীয় বৈদান্তিক, বড় অবাক লাগে। এই মহাপুরুষ আমার জীবনের, আমার গুরুপাদ পদ্ম, এটা বলতে আমার বুক বড় বিশদ হয়ে যায়, আবার চিন্তা লাগে, তার সব কিছু গ্রহণ করতে পারলাম না জীবনে, এই জন্য অনেক সময় বচ্চন্ত লজ্জা হই, নিজের জীবনে লজ্জিত হই, এসবগুলো বড় আশ্চর্য কথা। প্রথমে তিনি অনেক কথা, সেসব কথা বলবার সময়ই বা কই, আর আপনাদের বা ধৈর্যই বা কই, এখনকার উৎসব মানে কিছু খাওয়া দাওয়া কিছু হইছই ব্যাস চল এবার, কিন্তু উৎসব মানে হরিকথা, বামন গোস্বামী বলতে এরা কি আর হরিকথা শোনার লোক, খিচুড়ি খাওয়ার লোক, এরা খিচুড়ি খেতে এসছে, এরা বলতেন। যেখানে গীতাতে ভগবান সুন্দরভাবে বলছেন যে সমস্ত ক্রিয়াকর্ম যা কিছু লোকে করে, উৎসব অনুষ্ঠান যা কিছু, সেই সমস্তর পেছনেতে মূল উদ্দেশ্যটা কী, ভক্তিমূল ঠাকুর এটা জানিয়েছেন, হোয়াট ইজ দ্য নেট আউটকাম, তুমি যে উৎসব আদিতে যোগদান করলে, হইচই করলে, শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাত জ্ঞান যজ্ঞম পরন্তপহ, শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাং পরম জ্ঞানযোগ্য পরন্তপ, সেইটা হচ্ছে ফাইনাল কথা। যত কিছু যজ্ঞ থাকবে সমস্ত যজ্ঞের থেকে জ্ঞানযোগ্য, জ্ঞানযোগ্য হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম ভূমিকায়, আর জ্ঞানযোগ্যই অত্যন্ত সূক্ষ্ম অবস্থায় যখন অত্যন্ত উঠে যায় পরিপক্ক অবস্থায়, এটাই ভক্তি। জ্ঞান যখন অত্যন্ত পরিপক্ক অবস্থায় যায় সেটারই নাম ভক্তি, জ্ঞান যখন কাঁচা অবস্থা থাকে যে মায়াবাদীর জ্ঞান, সেটা আমাদের লাগে না। যেটা প্রভুপাদ বলেছেন, আমরা অনেক সময় তিলক মালা করি, সব কিছু করি, গুরু গ্রহণের অভিনয় করি, প্রভুপাদের এটা সিদ্ধান্ত, জগতের আর কেউ বলার সাহস হয়নি। প্রভুপাদ বলছেন জগতে আমরা যে ভজন করার অভিনয় করছি, এরকম দীক্ষা নিয়েছি, সব কিছু করছি, আমরা ন্যূনাধিক সকলেই মায়াবাদ বিচারে পৃষ্ঠ হয়ে রয়েছি। কথাটা কত বড় কথা, গৌড়ীয় বৈষ্ণব সমাজে যদি এই কথাটা বলা হয় তারা তো অত্যন্ত একটা ইভলিউশন আসবে, আন্দোলন সৃষ্টি হয়ে যাবে। প্রভুপাদ এই কথা বলেছেন, আমরা সকলেই যারা ভজনে এসছি লোক দেখানো, তাদের প্রায় সবাই 99% বললেও কোনো আপত্তি হবে না, ন্যূনাধিক আমরা মায়াবাদ বিচারে পৃষ্ঠ হয়ে পড়ে রয়েছি, আমাদের হৃদয়েতে মায়াবাদ বিচার একটু হলেও স্পর্শ রয়েছে। মানে আমরা তো কথা বুঝতে পারলাম না কথাটার মানে, কথাটার মানে একটু পরিষ্কার হওয়া দরকার। ন্যূনাধিক মায়াবাদ বিচারে আমরা পৃষ্ঠ হয়ে রয়েছি কথার মানে কি ভালো করে ব্যাখ্যা করে দিতে হবে। মায়াবাদ বিচার কাকে বলে, যখনই গুরু বৈষ্ণবের নিত্যতা স্বীকার করা না হয়, মায়াবাদের মূল সিদ্ধান্ত কি, ভগবানের নিত্যস্বরূপ মানব না, ভক্তি বলে কোনো নিত্য মানব না, গুরু বৈষ্ণব নিত্য হয় কি, হ্যাঁ বাজে কথা, গুরু বৈষ্ণব নিত্য হয়, নিত্য নয়, এটা মায়াবাদের মূল, যদি জিস্ট বলা হয় মায়াবাদের সিদ্ধান্তের মূল বিষয় একটা, সেটা কি, ভগবানের নিত্যস্বরূপ মানব না, গুরু বৈষ্ণবের নিত্যস্বরূপ মানব না, কথার বোঝা গেল, ভক্তি বলে কোনো কথা নিত্য নয়, এটা তো মূল, সেটি প্রভুপাদ বলছেন, কত বড় সত্য কথা, এটা বলবার মতো কেউ ছিল না জগতে। আমাদের হৃদয়টাকে আমরা যদি বিচার করি তাহলে দেখব গুরু বৈষ্ণবের প্রতি 100 থেকে 100 ভাগ বিশ্বাস নাই, আছে 100 থেকে 100 ভাগ বিশ্বাস, যদি না থাকে 90 ভাগ বিশ্বাস, তার 10% মায়াবাদ স্পর্শ হলো, কথাটা কথা ম্যাথমেটিক্যালি ট্রু, ম্যাথমেটিক্যালি যদি আমার 100 ভাগ, হ্যাঁ 90% ভালোবাসি, ঠিক আছে 90%, তাহলে 10% যেটা রইলো গ্যাপিং, ওটাতে মায়াবাদ আছে, তাহলে ভৌপাতে কথা, যদি মনে করেন 99 ভাগ আমার বিশ্বাস, যে 1% বিশ্বাস করি না, তাহলে ওই 1% মায়াবাদী বিচার আমার হৃদয় এখনও স্পর্শ হয়ে রয়েছে, যে বিচারটা ছিল বামন গোস্বামী মহারাজের হিতায় ছিল না,
দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে তাকে বলতে পারবো না, বুঝে গেল? এটা ধরনের উচ্চ বিচার পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ শ্রীল প্রভুপাদের হরিকথা শুনছেন পূর্বাশ্রমে, এখানে নয়, পূর্বাশ্রমে যখন হরিকথা শুনছেন তিনি যেখানে থাকতেন, বর্তমানে এটা বাংলাদেশের অন্তর্গত জায়গা, সেখানে হরিকথা শুনতে গেছেন, বলে একজন বিরাট মহাপুরুষ আসবেন, আমিও যাই, আর উনিও তো মহাপুরুষ, প্রভুপাদের পার্ষদ, পার্ষদ কাকে বলে এটাও বিচার হওয়া দরকার। সমাজে সহজিয়াগুলো সব গুরুদেবের পার্ষদ প্রভুপাদের পার্ষদ প্রচার করছে, এই পার্ষদ কথাটাও বিচার হওয়া দরকার। পার্ষদ কথাটার ব্যাখ্যা করতে গিয়ে কেশব গোস্বামী মহারাজ এই কথা বলছেন, পার্ষদ তাকে বলে যিনি গুরুপাদ পদ্মের বা গৌরাঙ্গের পার্ষদ, যদি কাউকে বলা হয় নরোত্তম ঠাকুর গৌরাঙ্গের পার্ষদ, নরোত্তম ঠাকুরের সঙ্গে গৌরাঙ্গ মহাপুর বাহ্য দৃষ্টিতে বাহ্য দৃষ্টিতে কোনো দেখা হয় না, তথাপি নরোত্তম ঠাকুর পার্ষদ, প্রভুপাদ পার্ষদ, ভক্তিময় ঠাকুর পার্ষদ, কেন? তারা শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, তারা চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্টতাকে স্থাপন করার জন্য এসছেন, তাদের ক্রিয়াকর্ম দেখে বোঝা যায় তারা হচ্ছে পার্ষদ। পার্ষদ মানে গায়ে একটা স্ট্যাম্প থাকে না, এইটি স্ট্যাম্প, বন্দে গুরুণ, এই যে শ্লোক আছে, কোনোদিন সময় হলে এটা ব্যাখ্যা করলে বোঝা যাবে, বড় আশ্চর্য। পার্ষদ বলতে প্রভুপাদের পার্ষদ সবাই নয়, যারা দীক্ষা নিয়েছেন সবাই প্রভুপাদের পার্ষদ এটা হতে পারে না। কাল পরশু দিন এই আলোচনা হবে পুরীতে, পুরীতে যাওয়া হচ্ছে, হাজার হাজার বিদেশি ভক্ত থাকবে, ওখানে আলোচনা হবে, এখানকার লোকও থাকবে। পার্ষদ কাকে বলবেন? যারা প্রভুপাদের মনোভীষ্টটাকে পূরণ করার জন্য আত্মবলিদান করেছেন, এক কথায় যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর যজ্ঞাগ্নিতে, সংকীর্তন যজ্ঞাগ্নিতে আত্মহুতি দিয়েছেন প্রভুপাদের মাধ্যমে, প্রভুপাদের আনুগত্যে, তারা প্রত্যেকেই পার্ষদ। যারা প্রভুপাদ থেকে হরিনাম নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, সবাই প্রভুপাদের পার্ষদ নয়, তারা প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই কথা বলে থাকেন, প্রভুপাদের কাছে হরিনাম পেয়েছেন, দীক্ষা পেয়েছেন, অতএব তিনি প্রভুপাদের পার্ষদ, না, এ কথা ঠিক মানেননি সিদ্ধান্ত, এ কথা বলে না কেশব গোস্বামী, এ কথা বলে, আমিও মানি না। যার জন্য সেখানে প্রভুপাদের যে কীর্তন আছে সেখানে বলা আছে, পতিতোদ্ধরণেকৃত বেশযতিম জ্যোতিরাজগণৈ পরিসেব্যপদম, আছে না, প্রণমামি সদা প্রভুপাদপদম, এখানে আছে, পতিতোদ্ধরণেকৃত বেশযতিম, তিনি বেশ জ্যোতিবেশ গ্রহণ করে জগৎকে উদ্ধারের জন্য এসছিলেন, তো পতিতই যদি না থাকবে, যারা সব দীক্ষা নিচ্ছেন হরিনয় তারা যদি সবাই প্রভুপাদের পার্ষদ হন, তাহলে প্রভুপাদ জগতে এসে কাউকে আর উদ্ধার করেননি, এই কথা বলতে চাইছেন নাকি? প্রভুপাদ জগতে এসছিলেন, কাউকে উদ্ধার করেন নাই নতুনভাবে বদ্ধজীবকে, এ কথা তো মানে হলো, তাই যদি সবাইকে আমি পার্ষদ মেনে নিই, তাহলে যারা হরিনাম নিয়ে দীক্ষা নিয়েছেন তাদের সবাই তাহলে পার্ষদ, তাহলে কেউ কেউ নতুনভাবে উদ্ধার করার জন্য প্রভুপাদ আসেন নাই, তাহলে মিথ্যে কথা হয়ে গেল, প্রভুপাদের আসাটা দরকারই ছিল না, তাহলে সিদ্ধান্ত এক কথায় কেটে যাতে সহজিয়া যারা প্রতিষ্ঠাকামী তারা এইসব কথা বলবেন, তারা এসব প্রতিষ্ঠার জন্য এই কথা বলবেন, কিন্তু যারা বাস্তবিক সিদ্ধান্তবিদ এই কথা কোনোদিন বলেন না। সেখানে যখন হরিকথা হচ্ছে, তার প্রভুপাদের পার্ষদ তিনি, সেখানে শুনতে পাচ্ছেন প্রভুপাদ বলছেন, এই জড়জগতের সমস্ত লক্ষ লক্ষ লোককে ভগবানের সামান্যতম স্বার্থকে রক্ষা করার জন্য এই লক্ষ লক্ষ জীবাত্মাকে আমি বলিদান দিতে পারি, এ কী কথা? প্রভুপাদ বলছেন চিৎকার করে, যে ভগবানের সামান্যতম স্বার্থকে রক্ষা করার জন্য আমি এই লক্ষ লক্ষ জীবাত্মাকে বলিদান দিতে পারি। কেশব গোস্বামী মাথা খারাপ হয়েছে, বলেন কি, তিনি তো সাধু, তিনি বলিদান দেবেন এই সমস্ত লোকগুলোকে, সব যত জীবাত্মা আছেন প্রভুপাদের নিত্য পার্ষদ কেশব গোস্বামী। পরে চিন্তায় আরম্ভ করলেন, এত বড় মহাপুরুষ দেখেও বলা যাচ্ছে এই তেজ এই সামান্য মানুষও সম্ভব না, তিনি এটা কেন বললেন? প্রভুপাদের করুণা তার মধ্যে গেল, তিনি জানেন, তারপর প্রকাশিত ঠিকই বলেছেন তিনি, আমি তাকে ভুল বুঝছিলাম, কিন্তু তার করুণায় আমি তাকে বুঝতে, কেন বৈষ্ণব সবপ্রকাশ বস্তু, সবপ্রকাশ বস্তুকে তার কৃপা ছাড়া বুঝতে পারবে না, প্রভুপাদের কৃপা হলো তার উপর, তার নিত্য পার্ষদ, তিনি বললেন তিনি ঠিকই বলেছেন, আমি প্রথমে ওনাকে ভুল বুঝেছিলাম। কেন বলছে? নিত্য জগৎটা হচ্ছে ধনাত্মক জগৎ, বোঝা গেল, পজিটিভ ওয়ার্ল্ড, হরিকথা তো আছে, আবার শুনেছ হয়তো,
যেটা অপ্রাকৃত জগৎ সেটাকে বলে পজিটিভ ওয়ার্ল্ড, আর এই যে জগৎটা যে নেগেটিভ ওয়ার্ল্ড, এই নেগেটিভ জগতে যা কিছু আছে সেটা হচ্ছে অপ্রাকৃত শ্যাডো। যেমন জিরোকে মাঝখানে রেখে যদি এক দুই তিন করে রাইট হ্যান্ড সাইডে এগোও, তাহলে সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যালুয়েশন বাড়ে, বাড়ে কি না? যত ডান দিকে যাবে ভ্যালুয়েশন বাড়বে, কিন্তু জিরোটাকে মিডিলে রেখে যদি বাঁ দিকে এগোও, তাহলে -1, -2, -3, -5 এগোতে, যত দ্য গ্রেটার দ্য নাম্বার ইজ দ্য লেসার দ্য ভ্যালুয়েশন ইজ। যত বাঁ দিকে এগোবে নাম্বার যত বাড়বে তার ভ্যালুয়েশন তত কমে যাবে, বোঝা গেল? তাহলে -1 ইজ মাচ মোর গ্রেটার দ্যান -2000, তাই তো? -1 অনেক বড়, -2000 থেকে -1 অনেক বড়, তাই তো? -1 তো ভ্যালুয়েশন অনেক বড়। পশু কেশব গোস্বামী মহারাজের বিচারে আসলো, ঠিক বলেছেন উনি, এই জগৎটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ল্ড। এখানে যে প্রধানমন্ত্রীও থাকুক রাষ্ট্রপতি থাকুক, তার এক পয়সা আমরা মূল্য কোনো দিই না, এক পয়সা আমরা কারোর পায়ে তেল মাখাই না, কারোর পায়ে তেল মাখাই না আমরা, কারোর ভ্যালু, যার যত কোটি টাকা থাকুক, যার যত কোটি এডুকেশন থাকুক, আজ পর্যন্ত দেখাতে পারবে না আমি কারোর পায়ে তেল মাখিয়েছি, দেখাতে পারবে না একটা ইনস্ট্যান্ট। কেশব গোস্বামী মহারাজ করেননি, গুরুপাদ ও বহুপাত করেননি, কেউ করেননি। কাজে এই ঋণাত্মক জগৎ, এই নেগেটিভ ওয়ার্ল্ডের কোনো মূল্য নাই। কিন্তু পজিটিভ ওয়ার্ল্ড, বহুপাত বলছেন যে প্রাকৃতিক জগতের ভগবানের ন্যূনতম স্বার্থ, সামান্যতম স্বার্থকে রক্ষা করার জন্য এই জগতের লক্ষ লক্ষ ব্যক্তিকে, লক্ষ লক্ষ জীবাত্মাকে আমি বলিদান দিতে। কথাটা ঠিকই বলেছেন, কেন ও জগতের যে সামান্যতম স্বার্থ সেটা হচ্ছে পজিটিভ স্বার্থ, ও জগতের যে স্বার্থ অপ্রাকৃত জগতের স্বার্থটা পজিটিভ স্বার্থ, পজিটিভ ইন্টারেস্ট। তাই নেগেটিভ ইন্টারেস্টের আমার কোনো দরকার নেই, নেগেটিভ ইন্টারেস্ট যদি সমগ্র অনন্ত ব্রহ্মাণ্ডকে যদি আমি বলিদান দিতে পারি, অনন্ত ব্রহ্মাণ্ডকে যদি আমি বলিদান দিতে পারি খালি কৃষ্ণের একটু সন্তুষ্টি বিধানের জন্য, তাহলে সেই জীবাত্মাগুলোর মঙ্গল হয়ে যাবে, এটা কেন বুঝছো না? তুমি কেন দুঃখ করছো? এই নেগেটিভ ওয়ার্ল্ডের অনন্ত ব্রহ্মাণ্ড, নেগেটিভ ওয়ার্ল্ড, এই সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে যদি আমি বলিদান দিতে পারি কৃষ্ণের সামান্য সন্তুষ্টি বিধানের জন্য, তাহলে এই যে জীবাত্মাগুলো ছিল তারা নিজের চেষ্টায় কোনোদিন মঙ্গল বিধান করতে পারতো না, তাদের মঙ্গল হয়ে গেল, যেহেতু আমি তাদেরকে কৃষ্ণ সেবায় লাগিয়েছি, কৃষ্ণের ইন্টারেস্ট। এই কথাগুলো সাধারণ অবস্থা বোঝা যায় না, প্রচুর ভজন বল থাকলে এসব অনুভব হয়। তিনি প্রথম বেদান্ত সমিতি শুরু করলেন কোথায়? কলকাতায় বোসপাড়া লেনে ভাড়া করা একটা ঘরে, যে অবস্থাটায় তোমরা কল্পনা করে আটকে উঠবে, হাতে একটা পয়সা নেই, কিছু নেই, কেবল গুরুদেব ভরসা, তিনি হরিকথা বলছেন, কীর্তন করছেন, কেউই নেই, শিষ্যবদ্ধ সেরাম আসে নাই, আর ভাড়া করা ঘরে চলছে। ওই অবস্থায় একদিন তার এক গুরু ভাই পরমপ্রিয় কেশব গোস্বামীর সঙ্গে দেখা করার জন্য চলে এলেন একাদশীর দিন। একাদশীর দিনেতে তার কাছে হঠাৎ চলে এলেন, কখন? ঠিক প্রসাদ পাওয়ার ঠিক আগে, 11টা বাজে এরকম। পরমপ্রিয় কেশব গোস্বামী আনন্দে আটখানা, গুরু ভাই এসছেন, তাকে বসিয়েছেন যত্ন করে, অনেক কথা হচ্ছে কিন্তু কথাতে মন লাগছে না। তিনি কথা বলছেন, ও জিজ্ঞাসা করছে, বলছেন মনে মনে খালি চিন্তা হচ্ছে, আজকে আমার যে গুরু ভাই এলো, আমি নয় নির্জলা উপবাস করব, কিন্তু গুরু ভাই যে এলো তাকে তো কিছু খাওয়াতে হবে, কিন্তু আমার কাছে তো কিছু নাই ভগবান, আমি কী দিয়ে তাকে, এইটা ভেতরে চিন্তা চলছে। বাইরে কথা বলছেন, সবই হাসছেন সবই, ভেতরে গেলে একটা বিরাট একটা চিন্তা যে আমি যে আজকে গুরু ভাই এলো, কোনো তো আসে না, এসে তাকে আমি নয় নির্জলা থাকলাম, তাকে কী খাওয়াবো, কিছুই তো নেই, সেরম কিছুই নেই আমার কাছে, এইটা ভাবছেন খালি। ভাবতে ভাবতে দেখেন কোথা থেকে একটা চড়াই পাখি ধূপ করে একটা কী একটা পড়লো, গুরু ভাই কোন জায়গায় গেছেন একটু বাথরুম ফাথরুমে হাত পা ধুতে, ওটা কী পড়লো একটা, ওটাকে খুলে দেখেন ওর মধ্যে টাকা আর পয়সা, তখনকার দিন এটা অনেক মূল্য, চড়াই পাখি একটা কী একটা ঝোলা ফেলে দিল, ঝোলাটা খুলে দেখেন চোখে জল এসে গেল, ভগবান তুমি এত করুণাময়, যে সময় আমার আমি চিন্তা করছি সেই সময় তুমি সমাধান করলে, চিরকাল কৃতজ্ঞ ভগবত চরণে তারা নিবেদিত। সঙ্গে সঙ্গে এলাহিভাবে গুরু ভাইকে সেদিন খাওয়ালেন পেট ভরে, স্বপ্নে ভাবতে পারবে না। যে সমস্ত প্রতিবাদগুলো করেছেন তা নিয়ে অনেক কেসকামারি হয়েছে, একবার তো তিনি পত্রিকায় লিখে দিলেন শাওড়িশালার ভিতে গল, সবাই তো রেগে আগুন, কি গালাগাল দিলেন আমি শালা বলছেন সাধু হয়ে, কোর্টে কেস চলে গেল।
কোটে কেস উঠেছে কেশবকুশী মহারাজের নামে, কেশবকুমার গিয়ে দাঁড়ালেন, তখন তিনি ব্রহ্মচারী ছিলেন। হ্যাঁ বলুন কী জন্য আমার বিরুদ্ধে অভিযোগ, না সাউরি শালা বললেন কেন আপনি? তখন যশ সাহেবকে বলছেন, যশ সাহেব দেখুন শালা বললে তো অনেক শালা, রন্ধন শালা, হ্যাঁ ভাগপাঠ শালা, অনেক কিছু শালা হয়, তা আপনি কি করে ধরে নিলেন ওদের কথাতে শালা মানে আমি গালাগাল দিয়েছি? এবার শালা কথার ব্যাখ্যা শুনুন বলে যা ব্যাখ্যা করলেন, যারা এসেছিল ঘোমটাট ঘোমটা খুলে চলে গেল সব লজ্জায়, কোনো কেস দাঁড়ালো না, কেস দাঁড়ালো না, এমন জবাব দিলেন চলে গেল। আরেকবার হলো কি, যখন চৈতন্য মঠের বাহ্যদৃষ্টিতে বাহ্যদৃষ্টিতে যখন অনেক গণ্ডগোল উপস্থিত হলো, বাস্তবিক চৈতন্য মঠে কোনো দিনই গণ্ডগোল হয় নাই, কেউ আমাকে প্রশ্ন করে মহারাজ চৈতন্য মঠে এত গণ্ডগোল কে বললো, কোন মূর্খ বলেছে, চৈতন্য মঠে কোনো গণ্ডগোল নেই তো, চৈতন্য সোসাইটিতে ওরা চৈতন্য মঠকে কেন্দ্র করে সোসাইটি বানিয়েছ, সেখানে গণ্ডগোল হয়েছে, চৈতন্য মঠে চৈতন্য গোলকের বস্তু, সেখানে কী করে গণ্ডগোল হবে, এটা সিদ্ধান্তের বিরুদ্ধ কথা। তখন পরমপূজ্য কেশব গোস্বামী সোসাইটির সব বিষয়গুলোকে সামলাবার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, কাউ ক্ষমতা ছিল না কিছু বলবেন, দুটো পক্ষ হয়ে গেছিলো শুনেছেন, দুটো ভাগ, এক পক্ষ রাউথারা বিভিন্ন জায়গায় সব জমি বিক্রি করে দেবেন, পৌপাদের সব সম্পত্তি বিক্রি করবেন। তখন কেস হলো এ পক্ষ থেকে, কেসেতে বিশালভাবে কেস চলছে, আর কেসের বয়ান লেখেন, কেসের বয়ান লেখেন আমাদের পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ, তিনি কিন্তু উকিল নয়, কিন্তু কেসের বয়ানগুলো লেখেন কিন্তু কেশব গোস্বামী মহারাজ, সেই বয়ানগুলো ফাইনাল চেক আপ করতেন, যে কেসের যে বয়ানগুলো এটা লিখতেন পরমপূজ্য কেশব গোস্বামী বিনোদদা বিনোদ প্রভু, আর সেই বয়ানগুলো দেখতেন হচ্ছে যিনি ব্যারিস্টার ছিলেন শ্রীধর গোস্বামী মহারাজ। শ্রীধর গোস্বামী মহারাজ দেখে বলেন, তো যা এনেছেন আমার কিছু করার নেই, ঠিকই লিখেছেন, উনি ব্যারিস্টার, ইনি কোনো উকিল উকালিত কিছু করেননি, কিন্তু ইনি যে আইনের জিনিসগুলো লিখতেন সেগুলো লেখার পর মানে শ্রীধর গোস্বামী মহারাজ এর মধ্যে কিছু করার নেই, ঠিকই লিখেছেন সব, এরকমভাবে লিখতেন। একবার ওই কেসের বয়ানগুলোকে কেশব গোস্বামী মহারাজ বলে যাচ্ছেন, পাইচারি করছেন, বলছেন লেখো লেখো, বলছেন লিখছেন, লেখার পরেতে বেশ কদিন এরকমভাবে লিখতেন, একজন মহাজন একজন ছিলেন সাধু, তিনি লিখতেন, ওটা তার নাম বলার দরকার নেই, তিনি লিখতেন, হাতের লেখাটা ভালো ছিল, এই লেখো লিখতেন। এবার একদিন সেই যে লেখক তিনি লিখতেন কেশব গোস্বামী ভালোবাসতেন শ্রদ্ধা করতেন, একদিন মহারাজকে একান্তভাবে পেয়ে একা ঘরে, মহারাজ একটা কথা বলবো, রাগ করব মহারাজের শাসন দাও, মহারাজ একটা কথা বলবো, রাগ করবেন না তো, কি কথা বলছেন কেশব গোস্বামী মহারাজকে বলছেন সেই মহা সেই সেই ব্রহ্মচারী, কেশব গোস্বামী মহারাজকে সেই ব্রহ্মচারী বলছেন যে মহারাজ একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো, বললো কেন রাগ করার কী আছে বলো, বলছি এত তো কেসকামারি করলেন কিন্তু লাস্টে তো হেরে গেলেন, আমরা এত কেসকামারি করলে লাস্টে তো হেরে গেলেন, লাভটা কী হলো এত কেসকামারি, কী বললে, না বলছিলাম আপনারা তো হেরে গেলেন কেসেতে, এটা লাভটা কী হলো? তখন কেশব গোস্বামী বলছেন, শোনো তুমি একটা মূর্খ, আমরা হেরে গিয়ে জিতেছি, ওরা জিতে গিয়ে হেরেছে, তুমি জানো তোমার কাণ্ড জ্ঞান আছে, বললো তার মানে তো বুঝলাম না, ওরা জিতে গিয়ে হেরেছে আমরা হেরে গিয়ে জিতেছি, মহারাজ কথাটা তো মানে বুঝলাম না, মানে বসো বসো এখানে, শোনো আমরা কেস করেছিলাম কী জন্য, কেস করেছিলেন তো সবই জানি, জমিগুলো বিক্রি করে দিচ্ছে, পোপাদের সিদ্ধান্ত মানছে না, সন্ন্যাস দিচ্ছে না কাউকে, সন্ন্যাস মানে না, কাঁচা খুলে কাপড় পরে ওই পক্ষ, এই জন্য অনেক ব্যাপার, সমস্ত পোপাদের বিচার মানেন না তারা, শিব সন্ন্যাস মানেন না, সন্ন্যাস দেন না কাউকে, এই জন্য তো করেছি, বলে হ্যাঁ তাই তো, তাহলে এটা আমাদের জয়যুক্ত হয়েছে কি না, বা কী করে জয়যুক্ত হলো, বললো আমাদের তো কোর্ট থেকে ওরা যে জিতলো, ওরা কী করে জিতলো, ওরা কী করে জিতলো এটাকে দেখো, ওরা কোর্টেতে পুরো কেস ফাইল করে বলে দিল আমরা প্রভুপাদকে 100% মানি, কে বলেছে মানি না, রাতারাতি 20 জনকে না কজনকে 22 জনকে সন্ন্যাস দিয়ে দিল, এই তো আমাদের সন্ন্যাস আছে, কে বললো আমরা সন্ন্যাস মানি না, প্রভুপাদের নিয়ম মানি না, আমরা তো মানি, আর জমি জমা কে বললো বিক্রি করবো, আমরা বিক্রি করবো না, চিরকালের মতো আমি লিখে দিচ্ছি আমরা বিক্রি করবো না, ওরা কেসে জিতে গেল, এরা তো কেস করেছিল কী জন্য, যেন জমিগুলো না বিক্রি করতে পারে প্রভুপাদের সম্পত্তি চৈতন্য মঠের, সন্ন্যাস যেন মেনে নেয়, প্রভুপাদকে যেন মেনে নেয়, তো আমাদের সেগুলো ওরা তো স্বীকার করে নি, আমরা মানবো, তা আমাদের জয় হলো কি না, বাইরের দৃষ্টিতে আমরা পরাজয় হলাম কিন্তু ওরা জিতলো, কিন্তু আমরা ওরা পরাজয় হলো আমরা পরাজয় হলো আমরা জিতলাম, আর ওরা জিতে হেরে গেল,
তো কথাটার মানে শুলে সেই আমার গুরু ভাই হন, তিনি অনেক জ্যেষ্ঠ, তার তিনি দেহ রেখেছেন, তিনি বলছেন আর অবাক হয়ে বলছেন যে পরমপ্রিয় কেশব গোস্বামী ভাই বিচার দেখেছো, দেখেছেন আপনি কীরকম বিচার, আমাকে এরকম বললেন। আমি তারপর থেকে আর কোনোদিন মহারাজের সামনে কোনো সাহস করে কোনো কথা বলতাম না, যে কথা বলবো তার জবাব দিয়ে দেবেন সমানে এবং সিদ্ধান্ত বিরুদ্ধ জবাব না, এরকম ধরনের জবাব দেন। পরবর্তীকালে বেদান্তি সমিতি ওই বোসপাড়া লেনের ওই জায়গা থেকে আস্তে আস্তে চারি জায়গায় ছড়িয়ে পড়ল, চারি জায়গায় ছড়িয়ে পড়ল, এবং প্রত্যেকটা যখন পত্রিকা গৌড়ীয় পত্রিকা বেরোতো প্রায়ই গৌড়ীয় সম্পাদক ছিলেন, পরবর্তীকালে তিনি প্রভুপাদকে ত্যাগ করে চলে গেছিলেন, কিন্তু তিনি প্রায়ই প্রভুপাদ কর্মে কেশব বিনোদবাবুকে বলতেন, বিনোদ প্রভুকে, আপনি তো এত ব্যস্ত রয়েছেন এই জমি জমা সব বিশ্ব, কেন জমি জমা সব দায়িত্ব তার উপর ছিল। পরমপ্রিয় কেশব গোস্বামী মহারাজ যে কত বড় গুরু সেবক ছিলেন সেটা আমি কোনো দু চার ঘন্টা লেকচার দিয়ে আমি প্রমাণ করতে পারবো না, তা জ্বলন্ত তার জীবনটাই প্রমাণ। তিনি সমস্ত যেদিকে চৈতন্য মঠে যেদিকে চোখ যায়, মহারাজ যেদিকে চোখ যায় যেখানে আপনার চোখ যেতে পারবে না, সমস্ত চৈতন্য মঠে জমি ছিল, এখন সব চলে গেছে, কিচ্ছু নেই, সব লিস্ট চলে গেছে, বিক্রি হয়ে গেছে, সব শেষ, সমস্ত জমি চৈতন্য মঠে ছিল, মায়াপুরে এমন কোনো জায়গায় ছিল না, চোখে রাউতারা ফাউতারা মানে কত জমি হাজার হাজার বিঘে সমস্ত চলে যাচ্ছে, অন্য লোক নিয়ে নিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, যে যা যা করছে তারা। এখন প্রশ্ন হলো এই, সেইখানে সেই কর্মে ব্যস্ত থাকার জন্য তিনি বিশেষভাবে অন্য কাজে আর বিশেষ সময় দিতে পারতেন না, তথাপি ভেতরে তো বহুপাতের সিদ্ধান্ত চলতো সব সময়, জমি জমা নিয়ে চলছে সব কাজ, তাকে বলতেন আপনি তো ব্যস্ত রয়েছেন তথাপি আপনি ভালো বেদান্তের বিচারগুলো এত সুন্দর বলেন, বেদান্তের গৌড়ীয় ভাষ্য গৌড়ীয় বিচারগুলো আপনি একটা লিখুন আমরা ছাপাবো, কিন্তু পরপর অনেক লেখা হলো মহারাজের কিন্তু ছাপানো হয় না, কী জন্য ছাপায় নেই তো বুঝতে পারবো, মহারাজ বলছেন তার জীবনীতে আমি লিখলাম কিন্তু লেখার বদলে ছাপানো হলো না, কিন্তু কেন ছাপালেন না বুঝলাম না, কী কারণে। পরবর্তীকালে বহুপাদের ইচ্ছায় সেই সব বেদান্তের বিচারগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যাদের কপাল ভালো তারা কিছু দেখেছেন, বড় আশ্চর্য বিচার। যাই হোক, এখন প্রভুপাদের আদেশ এমনভাবে তিনি পালন করতেন যেটা কোনো অনুভবের বিষয় নয়, সাধারণ মানুষ অনুভব করতে পারবে না। তিনি দেখতে মনে হতো ক্ষেতের মধ্যে বসে রয়েছেন একটা ঘরে, একদিন প্রভুপাদের কাছে এসে বেশ কিছু তারই শিষ্য অভিযোগ করলো, অনুগতজন, প্রভুপাদ বিনোদবাবুর প্রচণ্ড অভিমান হয়ে গেছে, বিনোদ প্রভু দেখেন এ কথা বলছো, আমরা সামনে দিয়ে এলাম পা নাড়াচ্ছিলাম করে আমাদের কোনো কথাই বলল না, প্রভুপাদের চুপ থেকে বললো আপনারা ভুল দেখেছেন, না না ভুল দেখিনি, আমরা সামনে দিয়ে এলাম, আমরা সামনে দিয়ে এলাম, একটা কথা বললেন না, কিছু বললেন না, মানে পা নাড়াচ্ছেন বসে বসে, বলে আপনি আবার যান কেশব গোস্বামী মায়ের ভাই বিনোদ প্রভুর কাছে আবার যান, গে জিজ্ঞাসা করুন উনি কি আপনাকে দেখেছেন কিনা, আমরা সামনে দিয়ে এলাম দেখেননি, আপনি যান না আমার কথা বিশ্বাস করুন যান, উনি ওই সময় অন্য সেবার চিন্তা করছিলেন ওই জন্য পারেননি দেখতে, বলে গেল, বলে আপনারা কখন এসছেন, বলে আপনার সামনে দিয়ে গেলাম দেখেননি, বলে আমি দেখিনি, উনি তন্ময় হয়ে অন্য সেবার চিন্তা করছিলেন, জমি অন্য ব্যাপার বহুপাদের সেবা, ও বুঝতেই পারেনি সামনে দিয়ে ওরা চলে গেছে দেখেন, ওরা মনে করছে দেখে আমাকে সম্মান করল, তখন দণ্ডবোধ করলেন, বহুপাতের কথা তো ঠিক কথা, বহুপাতের কথা তো ঠিক, সত্যি তো উনি দেখেননি, অন্য মনস্কি ছিলেন, অন্য চিন্তা করছিলেন। এই জন্য মনকে বলা হয় একাদশ ইন্দ্রিয় বলা হয়, কেন বলা হয়, যদিও মনকে দেখা যায় না, দেখা যায় কি পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মনকে তো কেউ দেখতে পায় না, তথাপি মনকে স্বাস্থ্যকাররা যত স্বাস্থ্য আছে সবাই বিচার করে সিদ্ধান্ত নিয়েছে মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়, ইলেভেন্থ ইন্দ্রিয় অ্যান্ড স্ট্রংগেস্ট অফ অল, যত ইন্দ্রিয় আছে সবার থেকে সবচেয়ে বলশালী হলো মন, অথচ মনকে দেখা যায়। এই জন্য এখানে একটা প্রমাণ, মানুষের মন যেখানে থাকে মানুষ সেখানে থাকে, যদি তুমি মানুষ ভাবে বৃন্দাবনে থাকো তাহলে তুমি বৃন্দাবনে বাস হবে, মানুষে যদি মায়াপুরে থাকো নবদ্বীপ বাস হবে, নবদ্বীপ বাস, মানুষের মন যেখানে থাকে মানুষ সেখানে থাকে, কেন ইন্দ্রিয়গণ যে যে রেসপেক্টিভ ক্রিয়াকর্ম করে
তার সঙ্গে মন যদি সহযোগিতা না করে তার কোনো ক্রিয়াকর্ম হবে না, হবে কি? যার জন্য মন, মানুষ যখন কোমা স্টেটে চলে যায় তখন ইন্দ্রিয়গণ কিন্তু ভালো থাকে। মানুষ যখন কোমা স্টেটে যায় তখন কিন্তু তার ইন্দ্রিয়গণ ভালোই থাকে, কোমা স্টেটে মন কাজ করে না, আর অন্তর্দশায় থাকে, তা কি অবস্থা হয় সেই জানে যার হয়। তাই সেই অবস্থায় হলো কি, তখন মন যখন পার্টিসিপেট করে না, মন যখন সহযোগিতা করে না, তখন তার কোনোরকমভাবে কোনো ক্রিয়াকর্ম হয়ে ওঠে না। তুমি হরিনাম করছো, লক্ষ লক্ষ হরিনাম করছো, কিন্তু মন সহযোগিতা করছে না, তোমার মন অন্য জায়গায়, কিন্তু তোমার হরিনাম হচ্ছে না, বোঝা গেল? যখন মন সম্পূর্ণরূপে যে জায়গায় করছো, যা চিন্তা করছো সেখানে থাকে, তখন তো ভজনের ক্রিয়াটা পুষ্ট হয়, বলশালী হয়, নাহলে হয় না। এইভাবে সেই বোসপাড়া লেন থেকে পরবর্তীকালে শুরু হলো দেবানন্দ গৌড়ীয় মঠ, চুচুড়ার মঠ পেলেন। আশ্চর্য, চুচুড়ার মঠটাকে কেউ দখল সেবা করবেন কাউর বুকের পাটা ছিল না, চুচুড়া মঠে কেউ প্রবেশ করবে সেবা করবে থাকবে কাউর বুকের পাটা ছিল না, এত বড় হিম্মত কেউ নেই, একমাত্র আমাদের পরম পূজ্য কেশবশ্রী মহারাজ। ওখানে গুন্ডা বদমাশ গেলেই খুন করে দেবে, গেলেই মিলে একবার শেষ করে দেবে, ওরা যে কজনকে বাড়ি দিয়ে মোমে যে ওরা আজকে রাত্রি তোদের কেটে ফেলে দেবে, কেটে ফেলে দেবে। গুরু মহারাজের কাছে বলছে, গুরু মহারাজ কাটুক না, তুই চিন্তা কর, দরজা বন্ধ করবি থাকবি, ছাদের উপর ইট পাটকেল নিয়ে রয়েছে, তুই আক্রমণ করে আমরা যদি আমরা আত্মরক্ষার জন্য করতে হবে, আত্মরক্ষার জন্য ওরা যদি আক্রমণ করে দরজা বন্ধ দেখা করতে মারতে হবে না, ভগবানের সেবা বিঘ্ন করে, এটাই তো ভক্তি। কুকুরটা যেমন মন্দিরে ঢুকে কুকুরটা হ্যাঁ যা, এটা করে ভক্তি। তখন যদি কুকুরের মধ্যে তো ভগবান রয়েছে, মহারাজ আপনি কেন মারতে যাচ্ছেন, হবে না, কুকুরটাকে ভগবান আছে ভেতরে, কিন্তু কুকুরটা এখন কুকুর দশায় রয়েছে, আমি ওই জন্য লাঠি দিয়ে মারতে যাওয়া সেটা ভক্তির কাজ, কেন কুকুরটা মন্দিরে ঢুকে যাচ্ছে, ভগবানের সেবায় বিঘ্ন হচ্ছে, সেটা আমি করতে হবে। সেই জন্য কেশব কুসিম বলে ওপরে সব রেডি থাকবি, সব যদি ওরা আক্রমণ করে তাহলে দেখবো, ওপরে ভাঙচুর করবে, মারতে এসছে দরজা ফজা ভাঙছে, খুলছে না সাধুরা, তখন গিয়ে পাইপ দিয়ে ভেয়ে ভেয়ে উঠছে মারবে বলে সাধু, তখন ওপর থেকে সাধু একেবারে লাঠি দিয়ে একবার মেরে ওদেরকে হাত পাত রক্তাক্ত হয়ে নিচে পড়ে গেছে, কেসের মধ্যে কেস, কোর্টে কেস হয়েছে, কোর্টে কেস হয়েছে, সাধুরা আমাদের মেরেছে, এরকম মারছে, সাধু হয়ে মারবে কেন? জগতের লোক সাধুকে তারা মানে বোঝে, সাধুরা চুপচাপ হয় পিঠে পিটিয়ে যাবে, ঠাকুর পাথর ভেঙে দিয়ে যাবে, কিছু বলবে না, এটা সাধুতা, এটা মায়াবাদী সাধু, আমরা মানি না। পরমেশ সিদ্ধপ্রশ্রী মারা গেছে এই খবরটা গেছিল, অনেক ভক্ত গ্রামের লোক সব এই সাধুরা গুলি চালিয়েছিল, কী ব্যাপার মহারাজ, সাধু কখনো গুলি চালায়? সিদ্ধপ্রশ্রী মানে চুপ উকিল, তিনি তো ব্যারিস্টার ছিলেন, তিনি বললেন আগে বলুন কারণটা কী, কেন গুলি চালিয়েছিল? বলে কতগুলো ডাকাত এসেছিলো, তারা রাধা মাধবকে চুরি করে নিয়ে যাচ্ছিল, ওই জন্য ইস্কনের তরফ থেকে গুলি চালিয়েছিল। পরমে সীতলকুসিমা তারা তো ভালোই করেছে, এটা ভক্তির কাজ হয়েছে, হ্যাঁ ভক্তির কাজ, মানে রাধা মাধবকে তুলে নিয়ে যাচ্ছে, ডাকাত রাধাকে গুলি চালাতে হবে, ওইটাই ভক্তি, তাই নাকি? হ্যাঁ এটা ভক্তি, জান এ যা পারে কোন রাম, আপনার যা ক্ষমতা করে নিন। কোর্টে দেখিয়ে দাঁড়িয়েছেন, কোর্টে দেখিয়ে অভিযোগ হচ্ছে এই সাধু লিডার, এনার শিষ্যরা এই সব ব্যক্তিকে মেরেছে গ্রামের, উকিলের কাছে বলছে সব। পরম পূজ্য কেশব গোস্বামী বিনোদ বিনোদবাবু বলছে, তখন ওদের সন্ন্যাস হয়ে গেছিল, তখন সন্ন্যাস হয়ে গেছে মনে হয়, হ্যাঁ কত সালে হয়েছে আমি মনে নেই, আমি ভুলে যাচ্ছি, এই জন্য রেখে নিলাম পয়েন্টটা, কেন কেউ ভুল ধরতে পারে আমার কথা, মনে আমি মনে করছে না, যাই হোক যে অবস্থায় ছিলেন সেই পুরুষই ছিলেন, আর কোনো কথা নেই। তিনি কোর্টেতে যাচ্ছেন রিস্কা করে, পাগড়ি পরে, বিরাট পাগড়ি পরে, একবার চকচকে কাপড় জামা পরে কোর্টে দিয়ে যাচ্ছেন, এমনভাবে যাচ্ছেন মনে হচ্ছে নেমন্তন্ন খেতে যাচ্ছেন। ওখানে গিয়ে কোর্টেতে দাঁড়িয়েছেন জজ সাহেবের সামনে, গিয়ে এবার উত্তর দিচ্ছেন যে এই সাধুরা এরকমভাবে মেরেছে, পরম কেশব গোস্বামী মিলট কেন মেরেছে বলুন তো, ওরা কোথায় ছিল আর এরা কোথায় ছিল? বলে সাধুরা মহারাজ মন্দিরে ছিল, তা আপনারা কোথায় ছিলেন? বলে আমরা বাইরে ছিলাম, তো বাইরে থেকে ওরা মন্দির থেকে মারামারি কী করে হলো, এটাকে পরিষ্কার করে বলুন। তখন ওরা আস্তে আস্তে সব বেরোলো, লোকাল লোক সব বলতো, কিছু সাক্ষী ছিল, বলে এরা আক্রমণ করতে এসেছিলো, মন্দিরে ভেতরে ঢুকতে পারেনি, বন্ধ ছিল, ওই জন্য ওপরে ছাদে উঠে ছাদ দিয়ে গিয়ে ও সাধুগুলোকে পেটাবে মারবে, তা তো প্রমাণ হয়ে গেল।
তাহলে সাধুরা যদি মেরে থাকে তাহলে আত্মরক্ষার জন্য মিলন, ওরা যদি সাধুরা মেরে থাকে আত্মরক্ষার জন্য, আত্মরক্ষার অধিকার সব প্রাণীর আছে, এতে তো কোনো দোষ হতে পারে না, মেরে বললো খালাস, বেকসুর খালাস হয়ে গেল। এইভাবে চুচুড়ামঠ তিনি পেয়েছিলেন, চুচুড়ামঠের সেবা বৈশিষ্ট্য তিনি প্রচার করেছিলেন, ওখানে কোনো ব্যক্তির ক্ষমতা ছিল না, কেশবজি গৌরীয়মঠে ঢোকবার মতো ক্ষমতা কাউ ছিল না। একমাত্র পরম পূজা কেশব গোস্বামী মহারাজ বলে আমরা ধন্য দিই, আমরা সবসময় বলি কেশব গোস্বামী মহারাজ সবসময় আপনি জয়যুক্ত। ওখানে তিনি সাহস করবো যে যার যত ক্ষমতা আছে করুক, আমাকে মারতে চায় মারুক। এই কেশব গোস্বামী মহারাজ এই তিনি কীভাবে তিনি রক্ষা করেছিলেন, তবে আজকে তোমরা মথুরার কেশব গোস্বামী কেশবজি গৌরীয়মঠ দেখো, বাকি ঘটনা কিছুই জানো না। প্রভুপাদকে মারতে এসেছিলেন সে তো প্রভুপাদের বেশবদলে তো অনেক জায়গায় আলোচনা হয়, এই কথাগুলো তোমরা জানো না। যখন সহজিয়ার আক্রমণ করেছিল এই যে ওপারে, তখন তো তিনি প্রভুপাদের বেশটা বদল করে প্রভুপাদকে কুরেশ যেমন রামানুজাচার্যকে রক্ষা করে সেরকমভাবে করেছিলেন, তিনি ভয় পান না। এই জন্য আমলে কে আমি তো মনে করি নিজেকে কুলাঙ্গা, পরম পূজার কেশব গোস্বামীর শিষ্য নিজেকে বলবো এ তো লজ্জায় মাথা কাটে, এরকম ধরনের গুরু সেবক আমি কী বা করতে পেরেছি জীবন, কিছুই তো করতে পারলাম না এই মহাপুরুষে। তারপর সেখান থেকে বেদান্ত সমিতি স্থাপন করলেন, কেন তিনি ওরকম নাম দিলেন গৌড়ীয় দেবানন্দ গৌড়ীয় মঠ বেদান্ত সমিতি এগুলো কেন নাম দিলেন, বলে গৌড়ীয় গগনে যদি কেউ একজন থাকেন এর নাম হলো পরম পূজা কেশব গোস্বামী। কেন দেবানন্দ গৌড়ীয় মঠ নাম দিলেন এটার পেছনে বিশাল সিদ্ধান্ত আছে, আমি যদি আজকে তারা নিমন্ত্রণ করেছিল ওখানে আলোচনা করতাম, ওখানে 5 মিনিটে কিছু বলতে পারতাম না, 5 মিনিটে কি বলা হবে। দেবানন্দ গৌড়ীয়মঠ নাম দিলেন কারণ কি, দেবানন্দজি গৌর পার্ষদের চরণে অপরাধ করেছিল আর ওটা হচ্ছে কলদ্বীপ অপরাধ ভজন কর, মহারাজ এমন করলেন যে ভক্ত সমাজে যে চিরকাল হৃদয়ে লেখা থাকে কোনোদিন যেন তার ভোজন ভোলে না, ভক্ত চরণে অপরাধ যেন না হয়, তাই জন্য দেবানন্দ গৌড়ীয়মঠ নাম দিলেন। দেবানন্দজি পরবর্তীকালে গৌরাঙ্গের কৃপা পেয়েছিলেন, দেবানন্দ কৃপা পান না তাহলে দেবানন্দ কৃপা পেয়েছেন, চাপাল গোপালও কৃপা পেয়েছিলেন, সব পেয়েছিলেন কুলিয়াতে, সেই জন্য কুলিয়াটাকে বলা হয় অপরাধ ভঞ্জন পাঠ, আর সেখানেই তিনি মঠ করলেন। গৌড়ীয় বেদান্ত সমিতি নাম দিলেন এই কারণে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু পুরো সম্প্রদায়ের সংরক্ষণের দায়িত্ব দিয়ে গেছিলেন কার হাতে, পুরো গৌড়ীয় সম্প্রদায়ের দায়িত্ব দিয়ে গেছেন কারাকে, কার হাতে, স্বরূপ গোস্বামীর হাতে, এই কথা শুনেছ ওই কথাতে অনেকবার বলেছি, সমস্ত গৌড়ীয় সম্প্রদায়ের দায়িত্ব দিয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে গেছেন স্বরূপ গোস্বামীর হাতে, ওই জন্য স্বরূপ গোস্বামীকে বলা হয় শুদ্ধ বৈদান্তিক আচার্য, গৌড়ীয় শুদ্ধ গৌড়ীয় বৈদান্তিক আচার্য, তার আনুগত্যে তিনি ওই যে শুদ্ধ বৈদান্তিক আচার্য, বিশুদ্ধ বললে হবে, বিশুদ্ধ গৌড়ীয় বেদান্ত আচার্য যে স্বরূপ গোস্বামী ছিলেন তার আনুগত্য যে আমার করছি আমি করতে চাই সেটাই প্রমাণ রাখবার জন্য তিনি বেদান্ত সমিতি নাম দিয়েছিলেন, সমিতিটাকেও জড়ো নাম দেননি, আর গৌড়ীয় বেদান্ত সমিতির মধ্যে তার নাম দেওয়াটা সার্থক হয়েছে, অনেকে নাম কেনার জন্য করেন কিন্তু তিনি কিন্তু নাম কেনার জন্য করেননি, বাস্তবিক এটা যত যেখানে যত কিছু নোংরাম হয়েছে প্রভুপাদের পর যদি কেউ প্রতিবাদ করে থাকেন তাহলে এই মহাপুরুষ, সাধু আইন সাধু আন্দোলন সাধুকে কন্ট্রোল করা এটা বেরিয়েছিল, সাধু আইন সাধুকে কন্ট্রোল করবে, পরমজয় কেশব গোস্বামী মহারাজ ছাড়া কার ক্ষমতা হয়নি, তিনি খবরের কাগজে লিখেছিলেন সাধুকে কন্ট্রোল করবে কার ক্ষমতা আছে, কার এরকম বুদ্ধি খারাপ হলো যে সাধুকে কন্ট্রোল করবে, তিনি সাধু যে আইন করেছিল তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, গোহত্যার বিরুদ্ধে তিনি করেছেন এটা আমি জানতাম না, এটা আমি নতুন, আমি গোহত্যার ব্যাপারে প্রতিবাদ লেখা সেগুলো ভগবানের ইচ্ছা হয়েছে, গোসেবার ব্যবস্থা আমাকে তারই একজন নিজজন অনেক প্রাচীন বয়স তিনি আমাকে একদিন বলে ফেললেন কলকাতা মঠে, আমি যখন তাকে ম্যাগাজিনটা দিলাম মহায় আপনি তো গুরু মহাজের অভিষ্ট করলেন কেন, আর আমার গুরু মহাজে গোহত্য আন্দোলনের বিরুদ্ধে লিখেছিলেন অনেক কিছু, তাই নাকি আমি তো জানি না এটা নতুন জানলাম, যাই হোক ভগবানের ইচ্ছা এগুলো সমস্ত। এইভাবে তিনি যেভাবে প্রত্যেক সিদ্ধান্তগুলো স্থাপন করেছেন এটা স্বপ্নে ভাবা যায়, আমরা কল্পনাও করতে পারব। তারপর বেদান্ত সমিতি স্থাপিত হলো,
বেদান্ত সভায় স্থাপনের পর ধীরে ধীরে তার কাছে মহাপুরুষগণ এলেন। মহাপুরুষগণ আসতে আরম্ভ করলেন। একটা মহাপুরুষের ব্যক্তিত্ব, তার জ্বলন্ত আদর্শ দেখলে আমরা কি জন্য, আমরা মহাপুরুষগণের চরিত্রে আমরা দেখতে পাই তাদের জ্বলন্ত উদাহরণ। কেউ তো খাওয়ার জন্য মঠে আসবেন, এই কথাটাই লোকে ভুল করে। মঠে কেন আসবো? প্রথম কথা হলো, তুমি আমাকে কি দিতে পারবে? তুমি কি আমাকে অপ্রাকৃত জগতের যে ধন সেটা দিতে পারবে কি? যেটা নিজের নেই, আমি তো জড়জগতের কোনো কথা বলি না, তথাপি এখানে বলতে বাধ্য হলাম, জড়িয় জড় কথা, তবে এটা একটা সম্বন্ধ আছে। নেতাজি সুভাষচন্দ্র বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। প্রভুপাদ বলেছেন, তোমরা আমাকে তোমাদের স্বাতন্ত্র্য তো আমাদের দিয়ে দাও, আত্মসমর্পণ করো, আমি তোমাদের ভগবান দেবো। প্রতিজ্ঞা করে বলছি, পরম যে কেশব গোস্বামী মহারাজ, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি ভগবানের কাছে নিয়ে যাবো। বামন গোস্বামী মহারাজ, আমি তোমাকে প্রতিজ্ঞা করে নিয়ে যাবো। তুমি কি চাও? সত্যি কথা বলতে পারো, ভগবান কি চাও? কেউ বলতে পারবে না, সাহস করে বলতে পারছে না। শালগ্রাম নিয়ে বলো তো, কুষ্ট হয়ে যাবে আজ। ভগবানকে চাও কি অন্য কিছু চাও? ভগবানকে গুরু বৈষ্ণবকে সামনে রেখে নিজের প্রতিষ্ঠাটা লুটতে চাও, তাই জন্য তোমাদের সাহস হবে। প্রত্যেকেই যাই করে গুরু বৈষ্ণবের যে রিপুটেশন, তার যে মহান গুণাবলী, তাদের যে ওটাকে কাজে লাগিয়ে নিজে একটা সার্টিফিকেট নিয়ে নেয়, যাতে পরবর্তীকালে আমার জীবনটা ভালো চলে, আরামে থাকতে পারি, ভেতরে কপটও থাকে। বাস্তবিক পক্ষে তারা গুরু বৈষ্ণবকে ভালোবাসে না। কী করে বোঝা গেল? সামান্য একটা বাস্তব সিদ্ধান্তের কথা বললেই তারা গুরু বৈষ্ণবকে ছেড়ে দিল। ওই জন্য প্রভুপাদ বলতেন, এই কথা শুনেছি অনেকবার, বদ্ধজীব ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবে আনুগত্য প্রদর্শন করে, বদ্ধজীব ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবে আমি অনুগত আনুগত্য প্রকাশ করে, অভিনয় করে, যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থ না বিঘ্নিত হয়। যে মুহূর্তে নিজের বিঘ্ন স্বার্থকর, যে মুহূর্তে নিজের বিঘ্ন বিঘ্নিত হয়, নিজের স্বার্থ বিঘ্নিত হয়, সেই মুহূর্তে গুরু বৈষ্ণবকে ছেড়ে, আর আপনার সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই। মায়াবাদী ভক্ত আচার্য দূরে মায়াবাদী, এরা আমি তুলসী ছুঁয়ে বলছি, মায়াবাদী, মায়াবাদী ভক্ত নয়। ওরা যে ভক্ত হতো তাহলে বুঝতো মহারাজ কেন বললেন, এর বিচার কি তারা করে নাই। এক মুহূর্তে যেই এই কথা বলছে, আর আপনার সঙ্গে কোনো সম্বন্ধ, ভালো, ভগবানের সঙ্গে তো সম্বন্ধ তুমি কাটতে পারবে না, আমার তোমার সঙ্গে চলে যাও, ভালো চলে যাও, কী হবে তাতে, আমার কী ক্ষতি হল? প্রপাতকে ছেড়ে দিলে আমার কী ক্ষতি হল? আমরা যে গুরুপাদ পদ্মে চরণে এসছি, এখানে কি মঠে কোনো পদ পাওয়ার জন্য, যে আপনারা আমাকে সম্মান দেবেন, বেশি করে প্রতিষ্ঠা দেবেন, এই জন্য এসছি কি ভালো খাওয়ার জন্য? মঠ মন্দিরে এসছি ওই গুরুপাদ পদ্মের অনন্য আদর্শ দেখে, সেই আদর্শটার কাছে আমি নিজেকে বিক্রয় করেছি, নাহলে আমিও জড়জগতের কাছে স্যালারি পেতে পারতাম, বিজনেস করতে পারতাম, প্রচুর টাকা ইনকাম করতে পারতাম। কেন এসছি এখানে? যে মূল্যটা পাবো, যে ভ্যালুয়েশনটা পাবো, বেতনটা পাবো, সে বেতনটা জড়জগতের বেতন নয়। সেটি চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। ভগবান তুমি আমাকে দাস করো, করে তোমার বেতন প্রেম ধন, প্রেম ধন বেতন দাও। গোপিকারা কেন লিখেছিলেন, ওই যে গোপীগীতাতে কেন লিখেছিলেন গোপীগীতা, নহল গোপিকা নন্দন ভবান অখিল দেহিনা অন্তরাত্মধি বলেছিলেন। তা বলছেন, তারপর কি বলেছিলেন, বলছিলেন আমরা অশুল্ক দাসিকা, আমরা তোমার চরণে কোনো বেতন পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য, গোপিকা বলেছিলেন অশুল্ক দাসিকা, আমরা তোমার অশুল্ক দাসিকা, আমরা তো দাসী, কিন্তু তোমার যে মহান গুণ, তোমার যে প্রেম ভালোবাসা, তার কাছে নিজেদেরকে আমরা বিক্রি করি। গোপিকারা বলছে অশুল্ক দাসিকা, আমরা কোনো জড়জগতের মায়না পাওয়ার জন্য তোমার কাছে আসি না। তা আমরাও তাই বলি, প্রভুপাদের চরণে এসছি, পরমপূজ্য কেশবগোস্বামী মহারাজ, কোনো কিছুর জন্য আসি না। যদি একটা লোক জগতের এই কথা শুনে, তোমরা পরীক্ষা করে দেখো, একটা লোক, কেউ নেই, একটা লোকের কাছে ওই একই কথা বলো, লোক বেশি থাকলে একটু বেশি করে সম্মান পাওয়া যায়, বেশি কথা, এরকম কোনো কথা নেই। কেন? কথাটা ভগবানের সন্তুষ্টির জন্য, আমি ওই মহাপুরুষের কৃপা পেতে চাই, এ কথা শপথ করে বলছি। আমি কোনো কপটতা করতে চাই, যদিও আমার মধ্যে অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু এটা আমি শপথ করে বলছি, আমি ওই মহাপুরুষের কৃপা পেতে চাই পূর্ণরূপে। তিনি আমাকে কৃপা করুন, তিনি আমাকে এই শপথ থেকে পার করে নিয়ে যান। অনন্য কথা, অনেক কথা,
এই মহাপুরুষের এক এক সিদ্ধান্তের বিচার যদি করতে আরম্ভ করি, চৈতন্য চৈতন্য বিভিন্ন ভাগবত এইসব কোথায় রাত খাবার হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, মনে হবে না তোমাদের যে আমরা কোথায় বসে রয়েছি। কাজে এ কথা আর কোনো পরিচ্ছেদ নেই, নিত্য জগতে তিনি এসেছিলেন আমাদেরকে কৃপা করবার জন্য, আমরা তাকে সম্মান দিতে পারলাম না, সম্মান দেওয়া মানে তার কথা থেকে পালন করা। একটা গুরু বৈষ্ণবকে পরমহংস বললাম, অভিন্ন গুরু পাদপদ্ম বললাম, অনেক সম্মান দিলাম, সেটার কিছু যায় আসে না। তিনি দেখেন তিনি আমার আজ্ঞাটা পালন করবে কিনা, সেখানে যদি তর্ক উত্থাপন করে বলো আমার গুরুদেবের সঙ্গে আপনার সিদ্ধান্ত মিলছে না, আসো সামনে, সামনে এসে বলো কোথায় মিলছে না, কোথায় মিলছে না। অনেক সময় গুরুপাদ পদ্ম আমার হৃদয়ের দুর্বলতা দেখে কিছু কিছু কথা বলে, কিন্তু সে কথাটা তুমি মনে করলে সিদ্ধান্ত তা নয়, গুরুমা তুমি পারবে না, ভজন ছেড়ে চলে যাবে, সেই জন্য বললেন তিনি এটা যাকে এটা করিস, কিন্তু উনি জানেন আমার সঙ্গ করতে করতে খুব শীঘ্রই এটা কেটে যাবে, সে নিজেই বুঝতে পারবে। যদি ব্যাদ, যদি খুনি ব্যাদ, খুনি ব্যাদ, ব্যাদ খুন করে তো, সেখানে চৈতন্য মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন খুনি ব্যাদ, সে ব্যাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল, কিন্তু তোমার চরিত্র পরিবর্তন হলো না, কারণ তুমি সঙ্গ করনি গুরু বৈষ্ণব। বলছে গুরুমা যে কথা বলে গেছেন আপনি কেন বলছেন না, কি বলে গেছেন গুরুমা, গুরুদেব যদি গৌড়ীয় বৈষ্ণব হন বহুপাদের ধারায় তিনি কখনো ভুল সিদ্ধান্ত বলতে পারেন, কখনো বলতে পারেন। বলছে আমার গুরুমা বলে গেছেন, আমি এটা আপনাকে বঞ্চনা করবার জন্য বলেছেন, যেখানে যেখানে ভক্তিমন ঠাকুর বলছেন, একটু আগেই বলেছি, ভক্তিমন ঠাকুর বলছেন এক মহাপুরুষ, এক মহাপুরুষ, এক মহাপুরুষ পৃথিবীর উত্তর কেন্দ্রে বসে, সেখানে বলছেন ভক্তিমন ঠাকুর বলছেন এক মহাপুরুষ পৃথিবীর উত্তর কেন্দ্রে বসে যে সিদ্ধান্ত বলবেন কোনো বিষয়ের উপর, পৃথিবীর দক্ষিণ কেন্দ্রে বসে অন্য এক মহাপুরুষ একই কথা বলবেন, খালি ভাষাটা আলাদা হবে, রিপ্রেজেন্টেশন আলাদা, বুঝে গেল। ভক্তিমন ঠাকুর বলছে কোনো বিষয়ের উপর যদি আপনার তর্ক হয় পৃথিবীর উত্তর কেন্দ্রে বসে ওই বিষয়ের উপর এক মহাপুরুষ যে উত্তর দেবেন, পৃথিবীর দক্ষিণ কেন্দ্রে বসে আর এক মহাপুরুষ একই উত্তর দেবেন, ভগবানের নিজজন, হতে পারে ভাষার কিছু পার্থক্য। বলছে গুরুমাহ বলে গেছেন আপনি কেন বলছেন, আমি আমি বলে গেছি, কি বলে গেছেন। তবে একটা কথা জেনে রাখবেন, বেদান্তের এটি বিচার, ন্যায়শাস্ত্রের এটি বিচার, পূর্ব অপেক্ষা পরবিধি বলবান, শুনেছ, শোনি, যারা ন্যায় পড়েছেন তারা জানে, যারা সামান্য স্বাস্থ্য চর্চা করে তারা জানে, আমি এর ব্যাখ্যা করতে গেলে মাসের পর মাস চলে যাবে। দ্বাদশ মহাজনের নীতি, তারপর অনেক মহাজন এসেছেন তাদের আনুগত্যে, আমরা তাহলে দ্বাদশ মহাজন প্রহ্লাদের নীতি কি অনুসরণ করবো না পিতা মহাবিশ্বের কোনটা করবো, এর অনেক বিচার আছে, কেউ শুনবার মতো লোক নাই পৃথিবীতে, সব লোক আছে, লারে লপ্পা গান হোক, হারমোনিয়ামের কীর্তন হোক, এক্ষুনি দেখো খানটা নাচ চলে আসবে, ভিড় হয়ে যাবে, ভোপাদের এসব সত্য কথা শোনার লোক নাই আমি জানি, তথাপি বলতে হবে, আমি যদি নির্জন ভোজনে পালিয়ে যাই ভোপাল গালা গাল দেবেন, সহ্য করবেন না কেশব গোস্বামী মহারাজ। সেই থেকে বলছেন পূর্ব অপেক্ষা পরবিধি বলবান, তুমি যদি অভিন্ন গুরুপাদপদ ভেবে থাকো তাহলে এইটা তোমার মনে করা উচিত, গুরুপাদপদ চলে গেছেন, আমার দুর্বলতাটাকে তিনি তিনি যতদিন প্রকট ছিলেন সারানো সম্ভব হয়নি, সেই অভিন্ন গুরুপাদপদ আজকে এই রূপে তিনি প্রকট হয়েছেন আমার সামনে, তিনি আজকে আমাকে এই আদেশ দিচ্ছেন, গুরুদেবের আদেশে এই রূপে আসবে, তিনি তো ভাবতে পারলে না, তাহলে তুমি কপট, তোমার কোনো অধিকারই নেই কোনো কথা বলার, তুমি তো কপট, তোমার এইটা ভাবা উচিত, তুমি অভিন্ন গুরুপাদ বলেছ, তোমার উচিত ছিল গুরুপাদ চলে গেছেন, এর মধ্যেখানেও তুমি বলেছো স্বপ্নে গুরুদেব বলছেন যে ওই ব্যক্তি ওই সাধু হচ্ছে সিদ্ধান্তবিদ তত্ত্ববিদ, তুমি নিজেই বলেছো, আবার তুমি নিজের নিজের কথাটাকে নিজে কাটছ, ভুল করছো, পূর্বাপেক্ষা পরবিধি বলবান, পূর্বাপেক্ষা যে চৈতন্য মহাপ্রভুর আলোচনাতেও দেখবেন চৈতন্য চরিত্র, পূর্বে যে সিদ্ধান্ত বলবে পরে যদি সিদ্ধান্ত বলে কোনো মহাপুরুষ তাহলে জেনে রাখবেন পূর্বের বিধির থেকে পরবিধিটা বলবান, অর্থাৎ পূর্বে গুরুদেব যদি বলে থাকেন আপনি আপনার পূর্বাশ্রমে যেতে পারবেন, এমন ইট ইজ অ্যাবসার্ড, হতে পারে সন্ন্যাস দিয়ে আচার্য বানিয়ে তাকে বলবেন পূর্বাশ্রমে যাবেন ঘরে, এর কী করে হতে পারে, হতেই পারে না, বুঝলেন বলেছেন, আর তাহলে তুমি ভুল শুনেছ বা গুরুদেব তোমাকে ঠকিয়েছে, তিনি মনে করেছেন দিব্য দৃষ্টি দেখে যে আরেকজন আসবে, আমি যে বিচারটা করলাম না, আমার সময় হয়ে গেছে চলে গেলাম, আরেকজন করবে, যাকে অভিন্ন গুরুপাদ বলুন, তুমি তো সেটা মানতে পারলে না, তাহলে মায়াবাদ বিচার রয়েছে তোমার হৃদয়, তুমি গুরু বৈষ্ণবের বিশ্বাস না,
মুহূর্তের মধ্যে গোপাল বলছে আমার যদি গুরুপাদ পদ্মের সঙ্গে আমার মতের অমিল হয় মুহূর্তের মধ্যে আমি গুরুকে ডিসমিস করে দেবো, হ্যাঁ এই গুরু লাগবে না, অন্য গুরু নেব। গোপাল বলছেন যেই মুহূর্তে আমার গুরুদেবের সঙ্গে মতের অমিল হলো গুরুদেবকে ডিসমিস করে এই গুরু লাগবে না, অন্য গুরু নেব। কেন অন্য গুরু? আমি অনেক গুরু নিতে পারো, মায়াবাদীরা অনেক গুরু নিতে পারে, তার গুরুত্ব কোনো আস্থা নাই। পরম পূজ্য কেশবশ্রী মাঝের চরণের কৃপা না হওয়া পর্যন্ত আমাদের কোনো নিস্তার নাই। পৌপাদের কৃপা আর মহারাজের কৃপা এক, পৌপাদের কৃপাও পাওয়া যাবে তার মাধ্যমে। তিনি আজকে কৃপা করুন, অনেক কথা বলার সময় নেই, আমাকে যেতে হবে বাইরে। বাঞ্চা কল্পদর্শীকে বাসিন্দু ভেবেছে অধিদান পাবন বৈষ্ণবভ্যৌ নমঃ। কলৌ ন রাজন জগতাম পরম গুরুম ত্রিলোকনাথানত পাত পঙ্কজম প্রায়েণ মর্তা ভগবন্তমচ্যুতম যক্ষন্তি পসন্দ বিভিন্ন চেতসা। কলিতে কেউ হরিভজন করতে চাইছে না, তারা এতই প্রচণ্ড হয়ে গেছে কলির প্রভাবে, তারা বাস্তবিক হরিভজন করতে চাইছে না। কলৌ ন রাজন জগতাম পরম গুরুম, ত্রিলোকে যে না ভগবান তার ভজন করতে চাইছে না, এটাই বলেছেন। কোনো সময় শ্লোকের ব্যাখ্যা শুনবে, আজকে এই পর্যন্ত থাক। ওয়ান চক্র বুদ্ধ বসে বসন্ত জয় পরমজয় কৃষ্ণ কৃষ্ণ মহারাজ কী।